বিষয়টা হবে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর উপর গিগ পাবলিশ। আচ্ছা আচ্ছা, তো আমরা যেহেতু মানে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজটা শিখছি, তো আমাদের এই কাজটার উপর তো অবশ্যই ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে হবে বা নামতে হবে, যেহেতু আমরা এই কাজের প্রতি দক্ষ। আপনারা চাইলে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মানে কাজ করতে পারবেন, তো মলয় দেবনাথ যেটা শিখাবেন আমাদেরকে। পারবো তো, সবাই তো চুপচাপ। হ্যাঁ হ্যাঁ, করতে পারবো। ওকে, যদি সেই কাজটা আমরা প্রপারলি ভাবে শিখে থাকি বা যদি কারো যদি কোনো প্রবলেম থাকে, নো প্রবলেম। কারণ হচ্ছে যখন আপনি এই কাজটা আপনি পাবেন ফাইবারের ভিতরে, তখন এখন হয়তো 50%, 30%, 20% যাই শিখেন না কেন, যখন আপনার অর্ডারটা পড়বে তখন আপনি প্রপারলি ভাবে সবকিছু বুঝতে পারবেন, দেন শিখতে পারবেন। তখন আমাদের একটা সাপোর্ট কিন্তু আপনাদের সাথে থাকবেই। যখন বায়াররা কাজ দিবে, সেই কাজটা আমরা নিজের হাত দিয়েই প্রথম অবস্থায় আমরা অ্যাড ক্যাম্পেইন বা যে কোনো কাজ যদি আপনারা পান সেটা আমরা নিজের থেকে করে দিব, ঠিক আছে? তো ওইটার ভিতরে যে অভিজ্ঞতাটা তৈরি হবে সেই অভিজ্ঞতা দিয়ে আপনি সারা জীবন আর্ন করতে পারবেন। তো এখন যেটা আমাদের করতে হবে, আমরা যে কাজটা শিখছি সেই কাজটা চাহিদা মার্কেট প্লেসে আদৌ আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, তাই না? হ্যাঁ, তো আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যায় শোনা যায়। ওকে, তো দুই একজন হ্যাঁ হ্যাঁ বললে ঠিক আছে, সমস্যা নাই, আমরা চালিয়ে যেতে পারবো। ওকে, আমরা প্রথমে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে আমরা যে কাজটা শিখছি সেটার ডিমান্ড কিরকম আছে ফাইবার এন্ড যে কোনো মার্কেট প্লেসে আছে কিনা সেটা আমরা এখন দেখব। তো আমরা প্রথমে চলে যাব ফাইবার, ফাইবার মার্কেট প্লেসে। আমরা ফাইবার মার্কেট প্লেসে আসার পরে আপনারা যেহেতু নতুন ফাইবারের ভিতরে, এত কিছু হয়তো জানবেন না, এটা কি বলে, এটা কি, এটার কাজ কি, এটার কাজ কি। আমি মোটামুটি আপনাদের একটা বেসিক ধারণা দিই, এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি মূলত আপনার মানে কতদিনে কত আর্নিং করছেন এটা এখান থেকে দেখতে পারবেন, কতগুলো বায়ার আপনাকে এসএমএস করছে, মোটামুটি আপনার সামনে প্রোফাইলের সামনে কিছু দেখতে পারবেন। এটা হলো মেসেজ, কোন কোন ক্লায়েন্ট আপনাকে মেসেজ করছে সেগুলো আপনার এখান থেকে ইনবক্সে মানে মেসেজের এখানে দেখতে পারবেন। ইনবক্স, ইনবক্সটা হচ্ছে মূলত বায়ার এসএমএস করলে ইনবক্সে আসবে, আর নোটিফিকেশন হচ্ছে ফাইবার অথবা যদি কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে আপনাকে এখানে নোটিফিকেশন দিবে যে আপনার এটা সমস্যা হয়েছে, আপনি নতুন গিগ পাবলিশ করছেন, অথবা আপনার এই একটা প্রবলেম হয়েছে এটা ফাইবারের জন্য রাখা হয়, অথবা নতুন কোনো অর্ডার করছে সেটা আপনি এই নোটিফিকেশনের এখানে দেখতে পারবেন। আর অর্ডার, এখানে কয়টা অর্ডার আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যদি আপনার কোনো অর্ডার থাকে তাহলে এখানে অ্যাক্টিভ অর্ডার দেখাবে, ঠিক আছে? আর কয়টা ডেলিভারি দিচ্ছেন সেটা দেখাবে, কয়টা কমপ্লিট করছেন সেটা দেখাবে, ক্যান্সেল করছেন কয়টা সেটা দেখাবে, ঠিক আছে? এটা হলো অর্ডার পেজের কাজ। এটা হলো গিগ, আপনার গিগটা কতটুকু পারফরমেন্স করতেছে ফাইবার মার্কেট প্লেসে, আদৌ অ্যাক্টিভ আছে কিনা সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। মানে কতগুলো বায়ার আপনার গিগটা দেখতেছে বা ইমপ্রেশন হইতেছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন, মানে কতগুলো বায়ারে ক্লিক করতেছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে, আবার এখানে পেন্ডিং অ্যাপ্রুভাল আছে, রিকোয়েস্ট, তারপরে ড্রাফট আছে, ডিনাইট আছে, পজ আছে, এগুলা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। আপনার গিগ যদি ডিনাইট অবস্থায় থাকে বা পাবলিশ অবস্থায় না থাকে তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন, মানে ড্রাফট অবস্থা, ডিনাইট অবস্থা এখান থেকে আপনারা দেখতে পারবেন। অথবা যদি আপনি কোনো গিগ পজ করে রাখেন তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন। হ্যালো, হ্যাঁ, ওই যে আমাকে একটু হেল্প করতে হবে ফিবলাইটিক্স ওই এক্সটেনশনটা দিয়ে কিভাবে দেখবো, মানে বায়ারকে যে অনলাইন আছে কি নেই, ঠিক আছে? যখন সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, যখন এখন বেসিকদের ক্লাস হচ্ছে আর স্টপ হয়ে যাও, যখন নতুনদের ক্লাস হচ্ছে এখন। মানে বিশেষ কেন যদি ফোন না বল মাস্টার রাতে মাটিতে মূল্য দিয়ে রাখতে, যেহেতু নতুনদের ক্লাস হচ্ছে তাহলে আমাদের ওই ধরনের কোনো কিছু লাগবে না। আমরা আজকের পরের যত ক্লাস হবে সবগুলাই একদম অন্যরকম ক্লাস হবে, তো আমরা সবকিছু বুঝাবো, সমস্যা নাই, টেনশন করার এখন কোনো দরকার নাই। সেজন্যই তো আপনাকে বললাম যে আপনি আছেন কিনা, আপনি তো কিছু বলেন না। তো যাই হোক, আপনাকে আমি বলি, আপনি আমাদের ইয়েতে চলে যাবেন, ফ্রিল্যান্সার রাজু, ঠিক আছে? এই অ্যাকাউন্টটা মানে এই ভিডিওটা দেখে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে ফেলেন।
লিংকটা কপি করে মেসেঞ্জারে দিয়ে দেন। হ্যাঁ মেসেঞ্জারে দেওয়া আছে, আপনি উপরে গেলে দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ এক কাজ এক কাজ এক কাজ না ঠিক আছে। ওকে এটা এই ভিডিও এই ভিডিওটা দেখে গিগটা মানে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। যাই হোক অ্যাকাউন্ট না তো কোনো সমস্যা হবে না, এই ভিডিও দেখে তো করতে পারবেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে এটা করে ফেলেন আজকের ভিতরে। আমরা যেহেতু এখন গিগ পাবলিশ করতেছি, আপনি একদিন পিছিয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ দুই দিন। হ্যাঁ ওকে ঠিক আছে। এটা হচ্ছে অ্যানালাইটিক্স, আপনার ওভারভিউ আছে, রিপোর্ট বিজনেস আছে। তো আমরা ওভারভিউতে যদি যাই, আমরা কোন কোন দেশের কাজ করতেছি সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। মানে আপনার কত ডলার আর্নিং হয়েছে, কত ডলার এ মাসে আর্নিং হয়েছে, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে লেভেল ওয়ান এর জিনিসপত্র। যেমন আপনি লেভেল ওয়ান এ যেতে হলে আপনাকে $400 লাগবে, এখানে বলা আছে $400 হলে আপনি লেভেল ওয়ান এ যেতে পারবেন। এটা হচ্ছে লেভেল টু, $200 হলে আপনি লেভেল টু এ যেতে পারবেন। আর এটা $10,000 লেভেল টপ এ যেতে পারবেন, ঠিক আছে। আর লেভেল ওয়ান এ যেতে হলে আপনাকে প্রথম অবস্থায় বারোটা আপনাকে অর্ডার কমপ্লিট করতে হবে, আর লেভেল টু এ গেলে আপনাকে 50টা অর্ডার কমপ্লিট করতে হবে, আর টপ রিলেটেড গেলে মেবি 100-এর উপরে করতে হবে। আমরা যেহেতু টপ রিলেটেড সেলার না এখনো, ঠিক আছে, আশা করি খুব শীঘ্রই হবো ইনশাল্লাহ। তো যাই হোক আমরা অ্যানালিটিক্স বিষয়টা বুঝতে পারলাম। তো এটা হচ্ছে আর্নিং, আপনার কত আর্নিং হয়েছে এখান থেকে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আর্নিং ড্যাশবোর্ড, ঠিক আছে। আর এটা হচ্ছে কমিউনিটি, এটা আসলে আমাদেরকে লাগে না, ফোরাম ইভেন্ট এগুলো আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের বেশি দরকার পড়ে মূলত ইনবক্স, অর্ডার, গিগ আর হচ্ছে অ্যানালিটিক, মোটামুটি সবকিছুই দরকার পড়ে। আর এটা হচ্ছে মোর, একটা অপশন পাবেন এখানে মোর, এখান থেকে বায়ার আসে আমাদের দুইটা জায়গায়। প্রথম হচ্ছে ইনবক্সে বায়ার আসে, ঠিক আছে, আর দ্বিতীয়ত বায়ার আসে এখানে বায়ার রিকোয়েস্টের, এখানে যে আপনাকে কে কে কাজ দিবে সেই কাজগুলো এখানে পোস্ট করবে, আপনি এখান থেকে দেখে রিকোয়েস্ট পাঠালে আপনাকে অর্ডার দেওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটারে আমরা ফাইভ আপারকে বা ফ্রিলান্সারে বিট বলে থাকি। তো এটার কাজ, ঠিক আছে, এটার কাজ আপনাদের সবচেয়ে বেশি করতে হবে, আর এসএমএস টা দেখতে হবে, আর গিগটা বানাইতে হবে। আর এটা হচ্ছে সুইট টু বাইং, আপনি বায়ার মোডে যেতে পারবেন, সেলার মোডে যেতে পারবেন। এখন দেখেন সুইট এন্ড সুইট টু সেলিং, এটা হচ্ছে সেলার মোড, আর এটা হচ্ছে বায়ার মোড। এখন আমি যেটা আছি সেটা হচ্ছে বায়ার মোডে। তো আমরা যে কাজটা শিখছি সেটা হচ্ছে আমাদের মোলাইদের কাজ, যেটা আপনাদেরকে শিখেছে সেটা হচ্ছে ফেসবুক অথবা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমার কথা বুঝতে কি কারো সমস্যা হচ্ছে? না না বুঝা যাচ্ছে, বুঝতেছি। দারুন না বুঝি নাই, দারুন সাউন্ড, সমস্যা নাই, বুঝা যাচ্ছে। ওকে আমি একটু দ্রুত বলতেছি, হয়তো কারো সমস্যা হলে আমি আস্তে আস্তে বলবো, সমস্যা নাই, স্লোলি বলবো, বলেন, সমস্যা নাই। ওকে তো আমরা দেখেন এখানে যখন আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে আমরা সার্চ করলাম, তখন দেখেন এখানে টোটাল 30,000 সার্ভিস অ্যাভেলেবল আছে ফাইবারের ভিতরে। মানে আমরা যে ক্যাটাগরির কাজটা শিখছি এখানে আমাদের প্রতিযোগী 30,000 লোক। কিন্তু যখন আপনি অনলাইন সেলার দিয়ে ওপেন করবেন, যখন কোনো বায়ার আসবে তখন এরকম দেখবে না, তখন তারা অনলাইনে যারা যারা আছে তাদেরকে মূলত দেখবে, কারা কারা অনলাইনে আছে, তখন এখানে একটা ক্লিক করে তারা অনলাইনে যত সেলার আছে তাদেরকে দেখবে। তার মানে অনলাইনে কারা আছে, ফেসবুক মেসেজের মত নীলবাতি কার জ্বলে, হ্যাঁ নীলবাতি কার জ্বলতেছে, যদি নীলবাতি জ্বলে তাহলে আপনাকে একটা এসএমএস করবে, বা এসএমএস করার সম্ভাবনা 90%। যদি এখান থেকে অর্ডার না পড়ে না পড়ে আমাদের অনেক সিস্টেম আছে অর্ডার পাওয়ার, সেই জন্য আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ স্টুডেন্টরা 1-15 দিন ও 1 মাসের ভিতরে ইনকাম শুরু করে। বিষয়টা বুঝতে পারছেন, আমরা এমন কিছু টিপস শেয়ার করব এই মাসের ভিতরে যেটার মাধ্যমে আপনারা মোটামুটি সাকসেস হয়ে যাবেন ইনশাল্লাহ। এবার দেখেন যখন আপনারা ফাইবার সেলারের মানে অনলাইন সেলারে আপনারা ক্লিক করবেন, তখন দেখেন মাত্র আমাদের সাথে প্রতিযোগিতা আছে কত, 3,824টা অ্যাভেলেবল আছে কি, তো কোথায় 24,000 আর কোথায় 3,000। তাহলে এখন আমাদের প্রতিযোগিতা কত, 3,800। তার মানে আপনি যদি অনলাইনে থাকেন অল টাইম তাহলে আপনার প্রতিযোগিতা সবসময় 3,000-এর কাছাকাছি বা 3,000-4,000-এর নিচে থাকবে সবসময়। তো এখানে কিন্তু আপনি যে কোনো সময় গিগ র্যাঙ্ক করাতে পারবেন, যদি আপনি সঠিকভাবে এসইও সহকারে গিগ পাবলিশ করেন তাহলে আপনি মূলত এখানে ফার্স্ট পেজে থাকতে পারবেন। ফার্স্ট পেজে একবার উঠতে কারো 2 মাস লাগে, কারো 3 মাস লাগে, কিন্তু উঠে যেদিন আগের মাসে উঠবে। তো এবার দেখেন আমি কিছু গিগ ওপেন করি, এখানে যারা ফার্স্টে আছে তাদের গিগ গুলো ওপেন করি। আপনি যে ক্যাটাগরির কাজটা শিখছেন সেই ক্যাটাগরির গিগটা আমরা এখানে দেখি। এখানে দুইটা গিগ,
মানে এই গিগটা আমি যখন ওপেন করলাম দুইটা অর্ডার রানিং আছে, সবচেয়ে এখানে দেখেন তিনটা প্যাকেজ দেওয়া আছে, ঠিক আছে? এটা হলো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখন দেখেন বেসিক প্যাকেজটা হচ্ছে $20, এটা একদিনে সেট আপ করে দিবে, ঠিক আছে, 7 দিন ডেলিভারি দিবে, মানে একদিনের কাজ করবে, বিনিময়ে $20 নিবে। এই যে আবার স্ট্যান্ডার্ডে আছে হচ্ছে $60, মানে 10 দিন তার অ্যাডটা ম্যানেজ করবে বা 14 দিনে ডেলিভারি দিবে, তার জন্য $60 নিবে, প্রায় 5,000 টাকা। তো প্রিমিয়াম হচ্ছে সবচেয়ে বড় প্যাকেজ। আমরা যেমন বলে থাকি যে কোনটার মূল্য কত, তুমি ছোটটা নিবা না বড়টা নিবা, যেমন আমরা শ্যাম্পু কিনতে গেলে অনেকগুলো প্রাইস দেওয়া থাকে, ছোটটার এক কোয়ালিটি, বড়টার এক কোয়ালিটি, তার সাথে বড়টা আরেকটা কোয়ালিটি, সেটা আমাদের এখানে প্যাকেজ। এটা হচ্ছে 21 দিনে ডেলিভারি দিবে, $120 নিবে, $110 নিবে, সরি $110 নিবে। এখন আমাদের সবচাইতে হায়ার হয় মূলত স্ট্যান্ডার্ড প্যাকেজটা। আমি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজটা ধরি তারপরে মোটামুটি তার 10,000 টাকার কাজ রানিং আছে। আর এখানে আছে 30, মানে 3টা কাজ রানিং আছে বর্তমানে $150 করে, আর যদি স্ট্যান্ডার্ডে 300, প্রায় $1,000, মানে 1,00,000 টাকার অর্ডার পরে আছে, তার চেয়ে বেশিও হতে পারে, আরো অনেকগুলা গিগ আছে। আর দেখেন এ শুধু কিন্তু একটা সার্ভিস দিতেছে, একটা জিনিস দেখেন আপনি, 2021 আসছে, 2021 সালে আসছে জুনে, জুনে 21-এর দিকে আসলে জুন থেকে আজকে কয় মাস হয়? পাঁচ মাসে মোটামুটি কাজ করছে 149টা শুধু রিভিউ পাইছে লেভেল টু সেলার। এখন সব বাইরে কিন্তু আপনাকে রিভিউ দিবে না, আপনি 100টা বাইরের ভিতরে আপনাকে 60টা বাইরে রিভিউ দিবে, 48টা বাইরে রিভিউ দিবে না, বুঝতে পারছেন? তো শুধু এখানে দেখা যাবে তিনি 200-এর উপরে কাজ করছে, কিন্তু এবারে যদি আমি দুটি 5 মাস ধরি মোটামুটি কাজ করছে কত, 149টা, 149টা যদি আমি বেসিক প্যাকেজ যেটা দেওয়া আছে $150 করে যদি ধরি, তারপরে মোটামুটি দেখেন একটা হিসাব আপনাদেরকে দেখাই, উনি কাজ করছে আমরা যেটা শিখলাম সেই কাজ কি? হ্যাঁ সেই কাজ, একটা কাজই শিখছে। আমরা যেমন আপনাদের 26টা সার্ভিস শিখাবো, তার একটা ক্যাটাগরির কাজ শিখছে, যেটা আপনাদের মলাই দেবনাথ শিখাইলো, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বলে, সেই কাজটা শুধু একটা সার্ভিস এখানে দিচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? তার মানে একটা সার্ভিস দিয়ে কিন্তু তিনি কত টাকা ইনকাম করছে একটু দেখি, ক্যালকুলেটর, আমি একটু চলে যাই ক্যালকুলেটরে, তো মোটামুটি কাজ করছে 149টা, 149টা, মানে এবারে যেটি রিভিউ পাইছে সেটি, আর যদি রিভিউ পাই না সেটার দরকার নাই। তো আমরা যদি ধরি টোটাল কাজ করছে $150, $150 করে যদি ধরি গুণন হচ্ছে $150, মোটামুটি $200, মানে $5,000 কাছে, নাকি $500, এবার দেখেন আমি ডলার হিসাব করে যদি দেখি ডলার ডলার রেট দেখেন ১৯,00,000 টাকা কামাই করছে মাত্র 5 মাসে, বিষয়টা বুঝতে পারতেছেন কি পরিমাণ চাহিদা এটার? আসাম বাংলাদেশে নাকি? হ্যালো, বাংলাদেশের লোক নাকি আমেরিকা? হ্যাঁ আমরা দেখি কোন দেশের লোক, যেহেতু প্রোফাইলটা ওপেন করছি তো দেখি বাংলাদেশি না কোন দেশি, একটু দেখি বাংলাদেশি, ঠিক আছে? 19,00,000 টাকা যদি মনে করে 5 মাসে কামাই করে, তাহলে বুঝতেছেন ব্যাপারটা কি এখানে, আদৌ কি এটা করে ইনকাম করা যাবে? আপনাদের কি মনে হয় এই বাংলাদেশি? আরো 3টা অর্ডার আছে কিন্তু, ঠিক আছে, 19,00,000 বাদ দিলাম, 3টা অর্ডারের দাম মোটামুটি $1,000, $1,00,000 কাজ হবে আছে। তো এবার শিখান ভাই, ভালো লাগতেছে না, বুঝি নাই কি তাড়াতাড়ি শিখান ভাই, ভালো লাগতেছে না, আইডিয়া বলতেছে না বলে তো কাজ শিখে। একটু এক মিনিট আমি নীরব, হ্যালো নীরব, ফর্মে আছে,
খুঁজেই পাওয়া যায় না স্যার। ও নীরব ভাই, তো বোঝা যাচ্ছে যে এটা করে আসো আদৌ ইনকাম করা যাবে কিনা। আমরা একটা ক্যাটাগরির কাজ শিখছেন, এটার দিক এটার ভিতরে দেখেন কি পরিমাণ কাজ আছে, তাহলে আর দেরি কেন? তাহলে আমরা কাজ শুরু করি, ঠিক বানায়া ফাইবারে আপলোড করি। আমরা এখানে অনেকগুলা গিগ পাব ই করলাম, দেখলাম আমরা যেহেতু এগুলো দেখলাম, এখানে আরো কিছু আমি বের করি, কারণ আমাদের যেহেতু আমরা কাজটা শিখছি, এখন আমাদের অবশ্যই ফাইবার মার্কেট প্লেসে নামতে হবে এই গিগটা প্রোভাইড করার জন্য। আমরা যদি গিগ না দিই, আমাদের কিন্তু কেউ খুঁজে পাবে না এখন, ঠিক আছে? ওরা কিন্তু গিগ দিচ্ছে দিকে, কিন্তু ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা যদি গিগ না দিই, শুধু বলে ইনকাম করবো ইনকাম করবো, তাহলে কিন্তু সম্ভব না। আমাদের যেটা প্রথম স্টেপ করতে হবে, আমাদের গিগটা পাবলিশ করতে হবে। আমরা আরো কিছু গিগ দেখে আমরা একটু আইডিয়া নিব। আপনারা যখন গিগ বানাবেন, আমার কথা যেন কেউ মানে শূন্য পার্সন জন এদিক সেদিক করেন না, তাহলে কিন্তু পরবর্তীতে নিজেরাই পছপাবেন, ঠিক আছে? তো যাই হোক, তো দেখেন আমি আরো কিছু গিগ দেখি। আপনারা 20টা না 100 গিগ দেখে তিন দিনে একটা গিগ তৈরি করবেন, কিন্তু সেই গিগ থেকে আপনি তৈরি করবেন না কেন? একটা গিগ থেকে 30-40 লক্ষ টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না, তাহলে সেটার পিছনে তো অবশ্যই সময় দিতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই। তো সেজন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা যখন গিগ বানাবেন, সেই গিগের উপরে আপনারা রিসার্চ করবেন, সবাই কিভাবে টাইটেল লেখছে, কিভাবে ডেসক্রিপশন দিচ্ছে, কিভাবে প্যাকেজ লেখছে, সেটা চুরি করবেন, ঠিক আছে? সেটা চুরি করবেন, ঠিক আছে? স্মার্ট চুরি, চুরি করার ধরন আছে, কেউ আছে চুরি করে পরে ধরা পড়ে, সেটা চুরি না। সেটা চুরি করে মানে এনাফ, কেউ ধরতে পারে না, সেটা হলো চুরি। তো দেখেন বেশি কিছু লেখে নাই, সামথিং কিছু লেখছে, হয়ে গেছে। তো আমরা একটা গিগ তৈরি করবো, যেহেতু গিগ তৈরি করবো, সেই জন্য আমরা যেটা করবো, নতুনে যারা আছে তাদেরকে যে কেউ একজন শেয়ার করেন, প্রথমে যে শেয়ার করছিলেন আমরা চলে যাই ওইখানে। ওকে, আমরা যখন ফার্স্ট টাইম গিগ তৈরি করতে আসবো, তখন আমাদের গিগ তৈরি করতে একটু সমস্যা হবে, সামথিং, এটা কোনো বিষয় না। তো আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখবেন ক্রিয়েট এ নিউ গিগ, এখানে আপনারা ক্লিক করবেন, যারা তৈরি করতে পারেন পারেনি সমস্যা নাই। তারপরে আপনারা নেক্সটে আবার আসবেন কন্টিনিউতে, কন্টিনিউতে ক্লিক করবেন, আবার কন্টিনিউতে ক্লিক করবেন, আমি আবার কন্টিনিউতে ক্লিক করি, আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এবার এখানে যদি আপনার ডিটেলস বা ছবি দেওয়া না থাকে, সেগুলো আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী তো এগুলো দিয়ে দিবেন। তারপরে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এবারে এই পেজে নিয়ে আসবে, এখানে আপনারা দেখেন আমি কিছু এখানে দিয়ে দিচ্ছি, ই-কমার্স, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এগুলো দিবেন। দেওয়ার পর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন, নিচে দেখেন কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার হয়তো এগুলো ভেরিফাই করতে পারবে, আপনার যদি অ্যাকাউন্টগুলো থাকে এখান থেকে কানেক্ট করে নেবেন। যেমন এখানে ক্লিক করলে যদি আপনার টুইটার থাকে, তাহলে এরকম একটা ই পেজ আসবে এখান থেকে, দেখেন এখানে পাসওয়ার্ড মাসওয়ার্ড লাগবে না। যদি লগ ইন অবস্থা থাকে তাহলে শুধু কানেক্ট করে নিলে হয়ে যাবে, যেহেতু নাই তাহলে এটা আমি ছেড়ে দিলাম। আপনারা এটা কানেক্ট করে নেবেন, কানেক্ট করে নিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে যদি ভেরিফাইড, এখানে বলা আছে ইমেল এন্ড ফোন নাম্বার ভেরিফাই করা আছে, আপনার যদি ভেরিফাই না থাকে তাহলে এখান থেকে ভেরিফাই করে নেবেন। ফিনিশ, আমাদের ভিডিওটা দেখলে আশা করি পারবেন। ওকে, এটা করা শেষ হয়ে গেলে আপনারা ডানে ক্লিক করে দিবেন। তো যদিও আমাদের ক্লাসটা যখন আপনারা এই জায়গায় আসবেন, তখন মূলত গিগ তৈরি করার এই অপশনটা পাবেন। তো যাই হোক, আমি মূলত এটা মেবি সেলিমের মানে সেলিমের অ্যাকাউন্ট, তো আমি এখান থেকে গিগ পাবলিশ করবো না, আমি আমার অ্যাকাউন্ট থেকে গিগ পাবলিশ করবো। তো আমি গিগ পাবলিশ করার জন্য, আমাদের যখন আপনারা প্রথম দুইটা তিনটে গিগ পাবলিশ করবেন, তখন এরকম দেখাবে, দেখছেন? একদম সিম্পল দেখাবে, প্রথম অবস্থায় এরকম দেখাবে। আমি স্টেপগুলো দেখাই দিলাম, আশা করি আপনারা করতে পারবেন। এবার যেটা করতে পারি সেটা হলো আমরা ক্রিয়েট এ নিউ গিগে আমরা ক্লিক করবো, আপনারা ওই জায়গায় আসছেন ওই জায়গায় থাকবেন, আমাদের সেম প্রসেস। আমরা কিন্তু দুই জায়গায় মানে ওইভাবে যেখানে গেলাম লাস্ট স্টেপ, এখানে সেই লাস্ট স্টেপ আছে,
ক্রিয়েট নিউ দিকে যাবো হচ্ছে কোন অপশন থেকে? আমি তো এই যে লগ ইয়ারের জন্য মনে হচ্ছে, হ্যাঁ আমাদের ভিডিওটা আছে একটু, আপনি আরেকবার দেখে নিন। হ্যাঁ একটু কষ্ট করে, আপনি মনে হয় কোনো কাজ করতেছেন কি? না না, আমি একবার আপনার ইয়ার দিয়ে আছি ক্লাসে। মানে আমি এই যে দেখেন, এই যে এখানে দেখেন, আমি নতুনদের কিভাবে করতে হয় সেটা আমি দেখেছি। এখন পুরাতনদের মানে মানে পুরাতনদের গিক দিয়ে একটা পাবলিশ করা হলে এখানে দেখবেন ক্রিয়েট নিউ গিক এর একটা অপশন আছে, এই বাটনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে এই অপশনে নিয়ে আসবে। অ্যাকাউন্ট তৈরি করার পরে তারপরে হলো আমি গিক পাবলিশ করব যখন। এখানে তারা কি দিছে, প্রথমে দিছে আমাদের ক্যাটাগরি, তারপরে দিছে হচ্ছে আপনার টাইটেল যেটা আমরা বলে থাকি, এই টাইটেলটাও আমাদের এসইও সহকারে তৈরি করতে হবে। আর নিচের হচ্ছে এটা একটা ডেসক্রিপশন, এটা হলো প্যাকেজ, আর নিচে কিছু কিওয়ার্ড দেওয়া আছে। যেমন একদম নিচে যদি যাই আমরা দেখতে পারবো কিওয়ার্ড গুলো কি কি, এগুলো রিলেটেড ট্যাগ, মানে ট্যাগ বলি আমরা, কিওয়ার্ড বলে থাকি, যাই বলে থাকি না কেউ একই কথা, এগুলো দিয়েছে। ঠিক আছে, এগুলো হলে আমরা মানে মনে করেন আমরা ডেসক্রিপশন টাইটেল ক্যাটাগরি দেন প্রাইসিংটা হয়ে গেলে, আর একটা ব্যানার হয়ে গেলে আমাদের গিট পাবলিশ করা যাবে। তো এবার যেটা করবো আমরা গিটে পাবলিশ করার অপশনে চলে যাবো। ওকে, আমি এটা ফার্স্টে দেখে নিয়ে আসি। তো আমরা যেহেতু একটা সুন্দর একটা টাইটেল লাগবে, সুন্দর একটা টাইটেল লাগবে, তো সবার গুলো একটু দেখি কার কোন টাইটেলটা দিছে, সেটার উপর বেস করে আমরা তৈরি করব। আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং এপি অ্যাডসেন্স, এটা লাগবে না। আই উইল বি ইওর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, রান ইওর এপি অ্যাডস, এখানে এটা সুন্দর আছে অবশ্য, এটা আমি ওপেন করি। I will set up Facebook ads campaign for oil sales for your Shopify ads. Okay, I will be your Shopify Facebook ads campaign and Shopify ads manager. I'll set up Shopify Facebook ads campaign for your business. এই টাইটেল দা অ্যাজ অ্যাক্টিভ আছে, ওকে এটা নিয়ে নিন। এখানে তিনটে অর্ডার রানিং আছে, তো আমি আরো কিছু তৈরি করা উচিত। এক সেকেন্ড, ওকে আমি একটা টাইটেল লিখি। আমি টাইটেল লেখার জন্য আমি গুগল ট্রান্সলেটে চলে যেত, আপনারা সবাই গুগল ট্রান্সলেটে যেতে পারবেন আশা করি, তারপরে আমি লিখে দিই কিভাবে যেতে হয়। গুগল গুগল ট্রান্সলেট, ট্রান্সলেট লিখলে আপনারা এই গুগল ট্রান্সলেটে এখানে আসবেন, এখানেও লিখতে পারবেন, এখানেও লিখতে পারবেন আপনাদের ইচ্ছা। এখানে আসলাম, এখন আমি একটা টাইটেল লিখি, যেমন আই উইল, আমি প্রথমে লিখবেন আই উইল বি ইওর ইওর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্যাম্পেইন ম্যানেজার ম্যানেজার অ্যান্ড অ্যান্ড এফবি সরি অ্যান্ড রান এফবি অ্যাডস ক্যাম্পেইন। এই যে আমি যে লেখাটা লিখলাম, এখানে দেখেন আমি ট্যাগ একটা সম্পূর্ণ ট্যাগ একটা ইউজ করছি। আমি যে প্রথমে এই জায়গায় একটা ট্যাগ লিখে আমি এই গিগ গুলো খুঁজে পাইলাম, এই ট্যাগ গুলো পাবো কোথায়, তো এটা আমাদেরকে প্রথম অবস্থায় দেখতে হবে। আমরা যদি কোনো গিকে চলে যাই দেখবেন একদম নিচের থেকে তারা কি ধরনের মানে ল্যাক মানে ট্যাগ গুলা এখানে দিছে সেটা আমরা দেখেন। একটা ফুল ট্যাগ এর একটা আন্ডারে চলে গেলাম, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা একটা ট্যাগ, আবার আসছে কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার এটা একটা ট্যাগ, ঠিক আছে, আবার ফেসবুক অ্যাডস। আমি যে গিক এর একটা টাইটেল বানাইলাম সেটার ভিতরে দেখেন ফেসবুক অ্যাডস একটা কিওয়ার্ড হলো, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন একটা কিওয়ার্ড হলো, ফেসবুক অ্যাডস ম্যানেজার একটা কিওয়ার্ড হলো, মানে এখানে আমার তিনটা কিওয়ার্ড কিন্তু তৈরি হয়ে গেল, সেটা বুঝতে পারছেন। এটা এসইও সহকারে একটা টাইটেল কিন্তু বানাইলাম। তো আবার দেখেন নিচে দিছি রান এফবি অ্যাডস, কেউ কেউ আছে সংক্ষিপ্ত এফবি অ্যাডস ক্যাম্পেইনও লিখতে পারে, এখানে এটা লিখতে পারেন। যেমন আমি কি করব, আমি আপনার ফেসবুক বিজ্ঞাপন প্রচার ব্যবস্থাপক হব এবং বিজ্ঞাপন প্রচার চালাবো, মানে আমি আপনার ফেসবুকে বিজ্ঞাপন প্রচার করব এক কথায়, অথবা অ্যাডস ক্যাম্পেইন চালাবো, সহজ কথা। এখানে দেখেন অনেকগুলো ট্যাগ আছে উপর দিকে, যখন সাজেস্টে যাবেন দেখেন এখানে সাজেস্ট করতেছে, এগুলো
এগুলো সবচেয়ে বেশি সার্চ হয় বিদায় কিন্তু ফাইবারে এগুলো সাজেস্ট করতেছে যে এগুলো তুমি ক্লিক করতে পারো, এগুলোতে প্রচুর মানুষ যায় বা ট্রাফিক যায়, তুমি এগুলোতে সার্চ করতে পারো। তা প্রতিটা সেক্টরে যতগুলো কাজ করবো না কেন আমরা সবগুলাই এটা দেখতে পারবো। তো যাই হোক, এটা আমরা দেখলাম। আরো কিছু তৈরি করি, মামু দেখি কি তৈরি করছে, আইএল সেটআপ ফর এটা দিয়ে আরেকটা তৈরি করি, আইএল সেটআপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর ইওর বিজনেস, ফর ইওর শপিফাই বিজনেস দিয়ে দিই, এটা বেটার হবে। শপিফাই একটা ভালো একটা ক্যাটাগরি, শপিফাই বিজনেস। দেখেন আমি আপনার শপিফাই ব্যবসার জন্য ফেসবুক বিজ্ঞাপন এবং প্রচার এবং সেট আপ করবো, মানে শপিফাই এর জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করবো। এটাও দিতে পারেন, এখানে আরেকটা তৈরি করতে পারেন, এটা দিয়ে আই সেট আপ না দিয়ে আই উইল রান দিতে পারেন, আই উইল রান আমি করব, আমি আপনার শপিফাই ব্যবসার জন্য ফেসবুক বিজ্ঞাপন চালাবো, ঠিক আছে। এই একটা দিতে পারেন, দেখেন একটাতে অনেক কিছু তৈরি করা যায়। এখানে ক্রিয়েট দিতে পারেন, ক্রিয়েট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আমি আপনার শপিফাই ব্যবসার জন্য ফেসবুক বিজ্ঞাপন প্রচার তৈরি করব, এটাও দিতে পারেন। তারপরে আরো অনেক কিছু দিতে পারেন, আমি আরো কিছু লিখি, আপনারা এখানে যে কয়টা আমি লিখবো সে কয়টা যে কোনো একটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে লিখতে পারি আই উইল ডু, আমি করব ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন ফর ইওর বিজনেস বিজনেস দিতে পারেন, ইউএসএ অথবা ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এভরিথিং, ঠিক আছে। এটার মতো করে তৈরি করবেন এইভাবে। দেখেন আমি মোটামুটি কয়েকটা তৈরি করলাম, আপনি চাইলে আরো মানে নিজের উপর ডিপেন্ড করে বাংলায় পড়ে পড়ে দেখবেন আর একটু অ্যাট্রাকটিভ করা যায় কিনা, তখন অনেকগুলো দেখবেন, নিজে একটা তৈরি করতে পারবেন আশা করি, নিজের মাথা কাটাবেন। অবশ্যই রিসার্চ করতে হবে, অবশ্যই রিসার্চ করতে হবে, অথবা দিতে পারেন এই যে একটা স্ট্যাট আছে, আই উইল সেট আপ প্রফিটেবল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর ইওর বিজনেস। দেখেন আমি আরেকটা বানাই, এটা দিয়া, এটা দিছে না, ওকে এটা দিয়ে আমি আরেকটা বানাই। ইংলিশ জানতে হবে না, নো ইংলিশ, কোনো সমস্যা নাই, ইংলিশ বাংলা আছে তো, মামা আছে না, গুগল মামা, সমস্যা কি? কোনো সমস্যা হলে গুগল মামার গুগল আসবেন, সব সমাধান করে দেবে, ইংলিশ ইংলিশ কোনো ব্যাপার না। তো দেখেন হ্যাঁ বুঝি নাই, কপিরাইট সম্পর্কে যদি একটু বলতে, ওকে সেটা আমরা বলবো, একটু অপেক্ষা করেন। আই উইল সেট আপ প্রফিটেবল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর ইওর শপিফাই বিজনেস, ফর ইওর শপিফাই বিজনেস অ্যাডস ক্যাম্পেইন, ফর ইওর শপিফাই অ্যাডস ক্যাম্পেইন, আমি আপনার শপিফাই ব্যবসার জন্য লাভজনক ফেসবুক বিজ্ঞাপন প্রচার এবং সেট আপ করবো। এটা আরো সুন্দর হয়েছে, তাহলে আমি এটাই দিয়ে দিই, কি বলেন? ওকে এটা থাকা পর্যন্ত আমি এই স্টেপে চলে যাই। কপিরাইট যেহেতু বললেন, কপিরাইট নিয়ে আমি কিছু বলি, আমাদের কপিরাইট হয় মূলত দুইটা জায়গায় সবচেয়ে বেশি, তাছাড়া কোনো কপিরাইট হয় না। প্রথম হচ্ছে ফটোতে, ফটো মানে যেটা আমরা ইমেজ বলে থাকি, ইমেজ যদি আমাদের তিনটা জায়গায় কপিরাইট হয়, একটা ইমেজ মানে এই জায়গায় ইমেজ, ভিডিও অ্যান্ড অডিও অ্যান্ড ডেসক্রিপশন, এগুলো জায়গায় কপিরাইট হবে। অবশ্যই যখন আমরা ডেসক্রিপশন লিখবো কিভাবে লিখতে হয় সেটা আমি দেখাবো, কপিরাইট হবে না। তো তারপরে দেখেন যদি কেউ আপনাকে রিপোর্ট করতে চায় বা কারোর সাথে মিলে যায়, তাহলে আপনি কোন কোন জায়গায় যদি কারোরটা কপি করেন, যদি সে দেখতে পারে তাহলে আপনাকে রিপোর্ট দিতে পারবে কিভাবে। তো দেখেন এখানে রিপোর্টের নামের একটা অপশন পাবেন, এখানে দেখেন নন অরজান, এই যে এটা দেন কপিরাইট ভায়োলেশন, এখানে কন্টিনিউ করেন, ইউআরএল দিতে বলতেছে, ডেসক্রিপশন, সরি এটা হবে না, আবার কি করি, এই যে দেখেন নন অরিজিনাল কন্টেন্ট, এটা আমরা ক্রিয়েট করতে পারি। দেখছেন এখানে দেখেন কোন কোন বিষয়ের উপর রিপোর্ট হতে পারে, অডিও, ডেসক্রিপশন, ইমেজ, ভিডিও, এগুলো জায়গায় আপনাকে দেখে কপিরাইট হতে পারে, রিপোর্ট করতে পারে। এগুলো যদি আপনি কারোটা কপি করেন বা গুগল থেকে কোনো কিছু ডাউনলোড করে আইনে মাইরে দেন, তাহলে আপনার কপিরাইট হবে এগুলোর উপর। এটা আপনারা অবশ্যই যখন গিগ বানাবেন এগুলো অবশ্যই কেয়ার করবেন, আপনাকে ধরেন এটা লিখছি যেমন আমি যাই, আই উইল গো,
আপনি লিখতে পারেন আমি যাইতাছি, মানে আমি যাই, এটা একটা শব্দ হচ্ছে আমি যাইতাছি, এটা আপনি লিখলেন, ঠিক আছে? ও লেখছে একই শব্দ, আপনি একটু ঘুরে ফিরে লিখলেন আপনার বাসায়, আপনার আঞ্চলিক ভাষায়। বুঝতে পারছেন বিষয়টা? মানে আপনার মনের ভাষায় লিখবেন, ও একভাবে লেখছেন, আপনি সেটাই একটু নিজের মাথাতে কপি মানে চিন্তা ভাবনা করে ওইটা আপনি বলে বলে লিখবেন গুগল মামারে। আর গুগল মামারে কিভাবে খাটাবেন দেখেন, তাহলে তো এখানে আপনার ইংলিশটা ভুল হবে, তাই না? যেমন এখানে লিখতে পারেন আমি তোমার জন্য ফেসবুক বিজ্ঞাপন চালাবো। দেখেন এই যে ছোট্ট একটা শব্দ লিখলাম না, বেশি মেলা বড় লিখবেন না, বেলা বড় লিখলে উল্টা পাল্টা হবে, ঠিক আছে? তো দেখেন এবার ইংলিশটা দেখেন, আই উইল রান ফেসবুক অ্যাডস ফর ইউ, আমি তোমার জন্য কি ফেসবুক অ্যাডস কম্পিট করব। দেখেন এবার বাংলাটা এখানে এখান থেকে দেখবেন, আপনি এবার বাংলা করে দেখতে পারবেন, একবার ইংলিশ করবেন, ইংলিশ করে আবার বাংলা করে দেখবেন যে আমি আদৌ সত্য লেখছি কিনা, সেটা বুঝতে পারছেন? পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ বুঝা গেছে। ওকে, তাহলে কারো ইংলিশ না কোনো সমস্যা হবে না? পৃথিবীর কোনো ভাষা নিয়ে আনার সমস্যা নেই। ওকে ঠিক আছে, তাহলে আমার ডেসক্রিপশনটা আমার কোনটা এখানে দেখেন, আমি অনেকগুলো তৈরি করে দিয়েছি, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, সেটা বুঝতে পারছেন? আমি অনেকগুলো তৈরি করে দিয়েছি, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, এটা কি দিয়ে দিব? ওকে, আমি জুমের দিলাম, ওগুলো কপি করে আপনারা যে কেউ গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে? তো আমি এখানে দেখেন আপনাদের কোনটা ভালো লাগে সেটা বলেন, আমি সেটা দিয়ে দিই ওইখানে। আমি প্রথমটাই দেন, প্রথমটা আপনার মনে করেন প্রথমটা দিলে এখানে বীর ওইখানে ডু দিলে ভালো হবে না? না না না, ওইখানে আই উইল ডু করা হবে, ঠিক আছে? আমি করব, এটা তো আমি চালাবো বলতেছি, ঠিক আছে? আমি আপনার জন্য কাজটা করবো, ঠিক আছে? তো এটাই দিই আমি, আই উইল বি। তো এটা দেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিলাম, এখানে দেখেন আই উইল বি পর্যন্ত নিবেন, এখানে আই উইল ডু কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আই উইল পর্যন্ত দেওয়া আছে। তো যদি আপনি যখন কখন কি কপি করেন তাহলে কি করবেন, আই উইল বি মানে উইলের পরে যতটুকু থাকবে সেগুলো আপনি দিবেন। ক্লিয়ার? ওকে, দিস টাইটেল এ কমপ্লিট। ওকে, আমি একটু দেখি ক্যাটাগরি সবচেয়ে কোনটা ইউজ হয়েছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাড সেটআপ। আমি একটু এটাতে যাই দেখি কোনটা ইউজ হয়েছে, আর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং সবাই এটাই দিয়েছে, দেখছেন সবাই এটাই দিয়েছে, তার মানে এটা এখন চলতেছে, পেন্ডিং আছে, ঠিক আছে? এই এটা তো আমরা দিই, তাহলে এটাই দিই। এই যে দেখেন ক্যাটাগরি এখানে আছে, ক্যাটাগরি সিলেক্ট। তো ডিজিটাল মার্কেটিং দিলাম, তারপরে কি দিছে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এখানে দিলাম, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দেওয়ার পর নিচে দিলাম হচ্ছে কি, অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট, অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট। এটা যেহেতু আমাদের অ্যাড সেটআপের, সেজন্য আমরা অ্যাড সেটআপের ম্যানেজমেন্টে ক্লিক করলাম। তারপরে এখানে বলতেছে প্ল্যাটফর্ম সিলেক্ট করার জন্য, যে আপনি যে অ্যাডটা চালাইতে পারেন সেটা কোন কোন প্ল্যাটফর্মে হবে, অবশ্যই ফেসবুক হবে, ইনস্টাগ্রাম হবে, আর কোনো কিছু দরকার নাই, ঠিক আছে? দুইটাই এনাফ। নিচে দেখেন একটা ক্লিক করবেন, যেটার মাধ্যমে আপনাকে সার্চ করে মানুষ খুঁজে পাবে সেটা হলো সার্চ ট্যাগ, যেটা আমরা এসইও এর ভাষায় বলে থাকি কিওয়ার্ড, ঠিক আছে? তো সার্চ ট্যাগ কি যদি কেউ জিজ্ঞাসা করে বলতে পারবেন, সার্চ ওয়ার্ড মানে সার্চ ট্যাগ বা কিওয়ার্ড? তো দেখেন আমাদের এখানে সবচেয়ে জনপ্রিয় কিছু সার্চ সাজেস্ট করতেছে ট্যাগগুলো, সেগুলো আমরা কিন্তু এখানে তো আমি এখানে এটা দিয়ে দিই ফেসবুক অ্যাডস ম্যানেজার, এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি এবং ইন্টারে চাপ দিবেন, অথবা লিখতে নোট লিখতে পারেন, সমস্যা নাই। এখন দেখেন একটা ছেলে, যে ছেলেটা
মোটামুটি 19 লক্ষ টাকা ইনকাম করছে, তো ওই ছেলেটা কি কি ট্যাগ দিছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। দেখছেন কি, দেখছেন কি কি দিছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা তাহলে এটাও জনপ্রিয়, এটাও আমাদের সাথে যায়। ট্যাগ গুলা কপি করে দিয়ে দিবেন শুভ, কোনো সমস্যা না, ঠিক আছে মাইরে দিন। তো ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড, আমরা তো ইনস্টাগ্রামে অ্যাডও করি, তো আমি ইনস্টাগ্রামে অ্যাডও দেই দিলাম, তারপরে ফেসবুক অ্যাড এটাও আমাদের সাথে যায়, এটাও দিয়ে দিলাম, দিয়ে ইন্টারেস্ট চাপ দিয়ে দিতেছি। দেখছেন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট বলবেন আর একটা দেবেন, হ্যাঁ ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই পাঁচটা দিতে হবে, ঠিক আছে আমরা অবশ্যই পাঁচটা দিই, সমস্যা নাই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। ওকে দেখেন আমাদের পাঁচটা হয়ে গেছে, এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, দেখছেন সেভ অ্যান্ড কন্টিনিউ হয়ে গেছে। এইটুকে কার কোনো সমস্যা আছে? ওই যে আপনি সুজ, ওই যে আর সুজ করে বাদ দিতে বললেন, ওটা যদি দিই কোনো সমস্যা? না না কোনো সমস্যা। তো এই আমি প্রথম ওভারভিউ দিছিলাম, এখানে কারো সমস্যা আছে? না এখানে আপাতত কোনো সমস্যা না। এটুক করতে পারবেন? হ্যাঁ এটুক করতে পারবো। মনির ভাই কই? হ্যাঁ আমি করব না ভাই, অসুবিধা নাই। ওকে, আর আছে আমাদের নতুন স্টুডেন্ট আছে একজন, সাগর আহমেদ ভাই। সাগর আহমেদ ভাই আছেন? এবার দেখেন যখন আপনারা এখানে আসবেন, এখানে আমাদের ছোট্ট কাজ আছে, সেই কাজটা অনেকে করে না, আমরা করব। যখন আমরা এই কন্টিনিউ করে প্রাইসিং এ চলে আসবো, তখন আমরা ওভারভিউতে আবার চলে যাবো। চলে যায় দেখেন এখানে লেখা আছে আপডেট এসইও, এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এখানে আমাদের মানে টার্গেটেড ট্যাগ গুলো আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে? যে আমাদের ট্যাগ গুলো কোনগুলো, ফেসবুক অ্যাডভার্টাইজিং এন্ড অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, এখানে মোটামুটি তিনটা ট্যাগ আছে, ঠিক আছে? এন্ড দিয়ে আমি লাস্টে আরেকটা দিয়ে দিই, ফেসবুক ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং মানে আমাদের মোটে হয়ে গেছে মার্কেটিং টা লেখা ঠিক আছে না, মানে টাইটেল দুটো এটা হচ্ছে নিচের এসইও, এসইও টাইটেল, এটা না দিলে মাঝে মাঝে র্যাঙ্ক করে না, ঠিক আছে? আমরা তা কিছু আছে মানে ফাটাফুটা কোনো কিছু থাকবো না, সব দূরে দিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আমরা এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে আবার ক্লিক করি। এবার দেখেন প্রাইসিংটা কি, যেমন আমাদের এখানে আছে না, আমরা মানে হোটেলে যাই খাইতে, তো বলে যে 20 টাকায় পাবেন কি ডাউল বাদ, তারপরে কি পাবেন 30 টাকায়, কি পাবেন 30 টাকায় পাবেন হচ্ছে ডিম ভাত, ডিম ডাউল ভাত, একটা কিন্তু ডিম কিন্তু অ্যাড হলো। আবার যদি $50 দেয় মানে আর পনেরোটা বানাই, তাহলে মোটামুটি মাছ অথবা মাংস দিতে পারে, সাথে কি পাবেন ডাউল পাবেন, ভাত পাবেন, আবার মানে মাংস পাবেন, তাহলে কিন্তু আমাদের আইটেম গুলো যোগ হবে। এটা হলো প্রাইসিং, আপনার যোগ্যতা এই কাজের উপর আপনার যোগ্যতা কতটুকু সেটা আপনি নিজে এখানে তুলে ধরতে পারবেন, এখানে কেউ আপনাকে বাধা দেবে না। কিন্তু প্রথম অবস্থায় আপনি আপনার যেন পার ঘন্টায় বা পার দিনে যেন 500 থেকে 1000 টাকা ইনকাম হয়, এরকম একটা ফিক্সড একটা বাজেট এখানে দিতে হবে, যে আপনার মেধাটা এতটুকু আছে, আপনি এতটুকু দিলে আপনি কাজটা করতে পারবেন, সেটা বুঝতে পারছেন? এখানে মূলত আপনার মেধাকে দাম মানে 40, 80, 100 এরকম দিতে হবে, এরকম না, আমরা প্রথমে আমরা শুরু করবো 40 থেকে, 40, 80 $3,000 তিন দিনে কামে করলে মোটামুটি ডেলি $1,050 মতো ইনকাম হচ্ছে, ঠিক আছে? আর $80 হলে মোটামুটি 7 দিনের জন্য নেবেন, 7 দিন $80 হলে মোটামুটি 7,000 টাকা, ঠিক আছে? এভাবে হিসাব করে নিতে হবে, প্রথম অবস্থায় সার্ভিস কম কাজ বেশি, তারপরে একটা সময় হবে সার্ভিস কম টাকা বেশি, মানে একটা সময় এখন টাকা কম নেবেন কিন্তু সার্ভিস বেশি দিবেন, তখন টাকা বেশি নেবেন সার্ভিস কম নেবেন, সেটা বুঝতে পারছেন? জি। তো আমরা যেটা লিখতে পারি, আমরা প্রথম মানে বেসিক প্যাকেজ আমরা কি কি দিতে পারি, এক মিনিট আমাকে, ওকে যাই হোক আমি সময় না করে আমি দেখি ওরা দেখেন এখানে কি কি দিছে, দেখেন স্টার্ট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এগুলো হলো নাম দিছে, গ্রো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আমার অবশ্য এটা ভালো লাগছে, এই লেখাগুলো আমি এটা কপি করবো তারপর,
তো লিখতে পারি দেখি আরো কিছু দেখি পড়া কিভাবে দিছে প্রাইসিং গুলা ওকে আমি নিজের মতো করে দেখে একটা তৈরি করব আপনারা ওইটা আমি যেটা করব সেটাই দিবেন আমি যেখানে চেঞ্জ করতে বলবো সেখানে আপনারা চেঞ্জ করবেন আমি সবকিছু চেঞ্জ করার অপশনগুলো রাইখে দিব আপনারা এখানে চেঞ্জ করবেন এখানে চেঞ্জ করবেন না ঠিক আছে ওকে দেখি এটাতে কি দেওয়া আছে এই দেখেন কেউ আছে বেসিক থেকে বেসিক দিচ্ছে এটা কোনো ডিফারেন্ট না আপনি এটা খারাপ না হাই টার্গেট ফেসবুক অ্যাডস কমিং দিয়ে আমি একটা টাইটেল লিখি আপনারা 10টা থেকে একটা তৈরি করবেন একজন এটা কপি করবেন কিন্তু একটু আলাদা করে এটা বুঝতে পারছেন তো আমি কপি করব দেখেন না আমার কপিটা কিরকম হয় আই আইলি মলে যাচ্ছেন টার্গেটে মলে যাচ্ছেন না টার্গেটেড অ্যাডস ক্যাম্পেইন ক্যাম্পেইন সেটআপ দিতে পারো সেটআপ ওকে প্রথমগুলো সবগুলো বড় হতে রাখো দিয়ে দিবেন ওকে হাইলি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ এটা বেসিক প্যাকেজ গেল বেসিক প্যাকেজ আমরা কি কি দিব আমরা দিতে পারি বেসিক প্যাকেজে যেমন লিখি I will set up SEO related keyword দিতে হবে নাকি হ্যাঁ অবশ্যই দিব সেটা অপেক্ষা করো দেখতে পারবা যা আছে যেখানে যা লাগবে সব দিব সমস্যা নাই ঠিক আছে ওকে I will set up I highly targeted targeted Facebook এবার দেখো আমি একটা সম্পূর্ণ একটা ট্যাগ দিয়ে দিলাম ওই যে আমাদের যে ট্যাগটা আছে Facebook ads campaign and কয়দিন ম্যানেজ করব তিন দিনের জন্য ম্যানেজ আফটার রান এপি অ্যাডস ক্যাম্পেইন দেখেন একটা মোটামুটি লিখি করবো আমি হাইলি আমি উচ্চমানের টার্গেটে যুক্ত ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মানে তৈরি করবো মানে সেট আপ করবো তিন দিন ম্যানেজ করবো আফটার তার আগে আমি এপি অ্যাড রান করবো মানে ক্যাম্পেইন তৈরি করবো বা রান করবো বিজ্ঞাপন চালাবো ঠিক আছে এটা লিখলাম আপনারা যেরকম আছে ওভাবে এটাই দিবেন কোনো সমস্যা নাই যদি আপনাদের ডাউট হয় তাহলে কি করবেন তিন দিনের জায়গায় 5 দিন দিবেন কেউ 7 দিন দিবেন কেউ 2 দিন দিবেন মানে ডেটটা চেঞ্জ করে দিবেন যা যার মতো করে সেটা বুঝতে পারছেন কে যেন শব্দ করতেছে একটু স্টপ হয়ে যান এবার আমরা যেটা করব আমরা এফবি অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আমাদের প্রথম কি করতে হয় স্যার সরি হ্যালো হ্যাঁ বলো স্যার আমি একটা রিকোয়েস্ট সেন্ড করছিলাম তো মিউট করি নি গো ওকে ঠিক আছে তো ক্লাস করবার দেরি করছে রিসোর্স কি লেখা যায় এফবি সবগুলো বড় হাতে দিই রিসোর্স এফবি অ্যাডস আমাদের সময় লাগবে আজকে অনেক কারো কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই আর রাত বেরি করা না তাও টেয়াই দরছে না 37 মিনিট খুব সাধারণ কেটে 37
মাইনাস এখানে দেখবে কি ওকে ডিনামাইট হবে ডিনামাইট এই মারছে এখানে আপনার কিওয়ার্ড লিমিটেড করা পরিবেশে লেখা যাবে না জানি অবশ্য কিন্তু লিখতে তো হবে কিছু করার নাই রিসার্চটা বেশি বড় হয়ে গেছে কিওয়ার্ডটা বাদ দিলে সমস্যা হয় না রিসার্চ তো করতে হবে ঠিক আছে বাদ দিলে স্পেস বাদ দিলে হয় না একটা স্পেস কমাই দেই একটা ডিপ ফ্লো তাহলে একটা ই বসাই দেবো ঠিক আছে ওইখানে হ্যাঁ এখানে দিলে ই বসলো ওকে এখন আর একটু স্পেস দেওয়া দরকার একটা জায়গায় তো অবশ্যই এস হবে না ডে ডেস দিছি ওকে ওকে চলবে আমাদের তো আর যদি না হয় খালি স্ট্যান্ডার্ড বেসিক এমপি ম্যানিটা ঠিক আছে এবার আরেকটা দেখি কি দেওয়া যায় সেম এটাই কপি করি আগে রিসার্চ কার শব্দ আসতেছে ইব্রাহিম না আমার তো শব্দ আসতেছে না হ্যাঁ আমরা শুনতে পেতেছি তোমার এখানে দেখাইতেছে ওকে অন হইছে কি করব রিসার্চ করব পিক্সেল সেটআপ করব পিক্সেল 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 সেটআপ pixel ads plus 14 days minus ওকে মোটামুটি আমাদের প্রথম স্টেপ কমপ্লিট বা দ্বিতীয় স্টেপে চলে যাই এটা কপি করি আমি 7 দিব তৃতীয় স্টেপে কি দেওয়া যায় তৃতীয় স্টেপে আমরা 7 দিন তৃতীয় স্টেপে দিয়ে এটাই কপি করি আই উইল targeted Facebook ads campaign and আমি যেভাবে দিতে সেভাবে এভাবে দিবেন রিসার্চ পিক্সেল সেটআপ পিক্সেল আপনি আবার রিপোর্ট মারেন না আমি তো এখনই ডিলিট করে দিব আবারটা ঠিক আছে পিক্সেল সেটআপ আমি গিগ দেখি করব আমার গিগের অভাব এন্ড প্লেস ম্যানেজমেন্ট ওকে তো আপনারা যদি এটা আমার না যদি ভালো না লাগে মাসিকটা একটু কাস্টমাইজেশন করে চেঞ্জ করে দিন ইনশাআল্লাহ হয়ে যাবে কিছু কিছু সিক্রেট মিক্সড দেখায় দিন কেমনে করলে একটু বেশি ভালো হয় ওকে তো এবার আমরা সময় নিতেছি 14 দিন 7 দিন 3 দিন ওকে আমরা প্রথমে 3 দিন নেই তারপরে দিব হচ্ছে 7 দিন ডেলিভারি টাইম 7 দিন তারপরে হচ্ছে আপনার 14 ডেজ ওকে আমরা টার্গেটেড অ্যাড এনালাইসিস অবশ্যই দিব এটাতে 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 ঠিক আছে তো কিওয়ার্ড রিসার্চ এটাতে দিব এটাতে দিব এটাতে দিব না এটা লাগবে না এটা দিয়ে দিই সমস্যা নাই ক্যালেন্ডার থাক দিয়ে দিলাম অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন এটাতে দিব এটাতে দিব না অ্যাডস অ্যানালাইটিক্স রিপোর্ট এটাতে দিব এটাতে দিব এটাতে দিব না আর ম্যানেজমেন্ট হবে হচ্ছে 3 দিন 7 দিন আর হচ্ছে 14 দিন
প্রাইসিং ম্যানেজমেন্টটা কি ম্যানেজমেন্ট মানে রিভিশন নাকি না না ম্যানেজমেন্টটা হচ্ছে আমরা ম্যানেজ করব মানে পরিচালনা করব প্রথমে $30 দিয়ে শুরু করতে পারেন অথবা $40 দিয়ে $30 দিয়ে কাজ করেন 30 40 60 60 দেন আর এটাতে দেন হচ্ছে 6620 হয় আপনি 110 দিয়ে দেন 110 এখানে কিছু অপশন আছে আপনারা প্রথম পরিচিত হবেন এখানে এক্সট্রা যেমন আপনি যদি কেউ যদি বলে আমার এই কাজটা একদিনে করে দিতে হবে বা 14 দিনে কাজটা আমার 2 দিনে করে দিতে হবে তাহলে আপনারা এক্সট্রা দিয়ে নিতে পারেন যে তুমি আমাকে আরো এক্সট্রা কিছু দিতে হবে তাহলে আমি এই কাজটা আরো দ্রুত করব মানে বোনাস চাও মানে অতিরিক্ত টাকা চাও সেটা হলো এক্সট্রা এইটুকু কারো কোনো সমস্যা আছে প্রাইসিং এ স্যার বলছে এটা প্রত্যেকটি হুবহু একই দেওয়া যাবে সবাই একটু চেঞ্জ করে লাগবা কেউ 7 দিন লাগবা কেউ 14 দিন লাগবা মানে 10 থেকে একটা তৈরি করবে তারপরে তো আমরা সি চেক করে দিবই কিছু এগুলো চেঞ্জ করলে আমরা লিখে দিব সমস্যা নাই কিন্তু নিজে আগে চেক করতে মানে নিজে আগে তৈরি করতে হবে ভালো করে থাকো ঠিক আছে এবার আসলাম আমরা ডেসক্রিপশনে আর ডেসক্রিপশনটা আমাদের লিখতে হবে দেখেন অনেকজন অনেক রকমের ডেসক্রিপশন লিখছেন 10টা পড়লে একটা বের করতে পারবেন নিজের মাথায় মধ্যে যেটা আছে মানে পড়াশোনা করতে হবে একটু এখানে দেখেন এখানে কে কিভাবে লিখছে সেটা আমি অবশ্য একটা লিখে দিই সেটার উপর বেস করে আপনারা একটা তৈরি করবেন তো আমি আমি এরকম লিখতে পারি আমি আপনার অ্যামাজন আলিবাবা শপিফাই তারপর আর কি আছে ইবে অ্যাফিলিয়েট এবং ড্রপ শিপিং ব্যবসার জন্য একটি ফেসবুক বিজ্ঞাপন মানে প্রচার করব এরকম লিখতে পারি অথবা মানে বাইরে বলতে পারি আপনি কি আপনার ছোট বা স্মল বড় বিজনেসের জন্য ফেসবুক অ্যাডভার্টাইজিং করার জন্য কাউকে খুঁজছেন যদি হ্যাঁ হয় আপনি সঠিক স্থানে আছেন আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং এক্সপার্ট আমি বাংলায় বলতেছি ঠিক আছে এইভাবে লিখতে পারেন যে আবার তারপর লিখতে পারেন আমি আমি এক বছরের অভিজ্ঞতা আছে আমার ফেসবুক অ্যাডভার্টাইজিং এর উপরে কিভাবে একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ভালোভাবে কাজ করে তা আমি খুব ভালোভাবে জানি আমি কি কাজগুলো দীর্ঘ 6 মাস যাবত লাইভ প্রজেক্টে কাজগুলো করেছি তার মাধ্যমে আমি এই কাজগুলো খুব ভালোভাবে শিখেছি এবং আমি এই বিষয়ে খুবই দক্ষ আমাকে যদি এই কাজটা দাও তাহলে আমি তোমার কি কি করে দেবো ফকির করে দেবো নাকি হ্যাঁ একদম পকেট কেটে দেবো হ্যাঁ সেটাই এরকম করে ডেসক্রিপশন লিখতে হবে লিখতে পারো স্মল লিখতে পারো স্মল বিজনেস এবং ছোট বা বড় বিজনেসের জন্য আপনি কি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য কাউকে খুঁজছেন যদি হ্যাঁ হন আপনি সঠিক স্থানে আছেন আমি আপনার জন্য ফেসবুক অ্যাডভার্টাইজিং এর অ্যাডস ক্যাম্পেইন তৈরি করতে পারবো আমি এর আগে অনেকগুলো প্রজেক্ট শেষ করেছি তুমি চাইলে দেখতে পারো এরকম করে মানে পাম্পম দিয়ে লিখতে হবে আমি আপাতত একটা লিখে দিই হাই হাই ডিয়ার হাই ডিয়ার সবাই হাই ডিয়ার দিয়ে শুরু করবেন মানে প্রত্যেকেই আপনাদের ইচ্ছা লিখতে পারেন একজন একক কেউ লিখতে পারেন ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কি সমস্যা নাই ঠিক আছে তো এরকম লিখতে পারেন হাই ডিয়ার অথবা লিখতে পারেন মাই সার্ভিস মাই সার্ভিস সার্ভিস মাই সার্ভিস এখানে এটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে একটা এসইও সহকারে একটা কি লিখবো টাইটেল লিখবো মাই সার্ভিস ফেসবুক অ্যাডস একটু বড় করে দিই অ্যাডস ক্যাম্পেইন ক্যাম্পেইন আই উইল মাই সার্ভিস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমি কি সার্ভিস দিতেছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস দিতেছি ওকে এটাও দিতে পারেন অথবা আমি যেটা লিখছি ওইটাও দিতে পারেন যেমন লিখতে পারেন হাই ডিয়ার অথবা লিখতে পারেন প্রথম অবস্থায় ওয়েলকাম ওয়েলকাম to my Facebook ads campaign আমি জীবনে টাইপিং করি নাই বুঝতে পারছেন টাইপিং শিখিও নাই কিন্তু আমার এখন এক নোটে আমি টাইপিং করি ads campaign কি এরকম লিখতে পারেন আপনাদের ইচ্ছা ঠিক আছে অথবা লিখতে পারেন হ্যালো ঠিক আছে হ্যালো ডিয়ার আপনাদের ইচ্ছা যেটা যে লিখতে চান আমি এটি দিই তাহলে হ্যালো ডিয়ার ও প্রিয় একটা সম্মত দিলাম আর ইউ লুকিং
looking for photo boro hote di for a Facebook as campaign Facebook ads campaign are you looking for a Facebook ads campaign eta na diye ki do jay are you look Facebook ads campaign for your business are you looking Facebook ads campaign for your business for your amazon dede alibaba dede ali baba alibaba nam ki one dete alibaba shopify by dropshipping shipping business attract kore di and affiliate business আপনার আলিবাবা শপিফাই অ্যাফিলিয়েট বিজনেসের জন্য কি আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করছেন আর লুকিং ফর দেডি আর আর লুকিং ফর এ করছেন প্রশ্ন উত্তর দিলাম ইফ ইউ ইউ আর ইন দ্য রাইট প্লেস you are in the right RIST right not a bike right place eta dewa jay eta amra boro kore dite pare facebook ads campaign eta আমরা সম্পূর্ণ আবার পরে দেখব যে আমরা কি লিখলাম আদৌ সত্যি হয়েছে কিনা আবার না উল্টো আমরা লিখলাম প্রত্যেক তো গোল্ডন থেকে নেই বিষয় না তারপর লিখব আমরা আমাদের বিষয়টা লিখতে পারি যে আমরা কোন বিষয় দক্ষ লিখতে পারি আই অ্যাম এ ফেসবুক আমাদের কিওয়ার্ড গুলো এখান থেকে সেট করতে হবে সবচেয়ে বেশি ফেসবুক অনেকগুলা কিওয়ার্ড দিবেন আপনারা যে কোনগুলা কিওয়ার্ড সবচেয়ে বেশি হচ্ছে সেগুলো এখানে ঢুকাবেন একটা লিস্ট করবেন কিওয়ার্ড গুলো প্রথমে তো হবে কি আপনারা যখন কিওয়ার্ড গুলো দেখবেন দেখে কারা কোনগুলো কিওয়ার্ড দিচ্ছে ওইগুলো কিওয়ার্ড যতটা সম্ভব ডেসক্রিপশনের ভিতরে অ্যাড করবেন ঠিক আছে দেখবেন যে কারা কোন ধরনের কিওয়ার্ড গুলো দিচ্ছে ওইগুলো দেখবেন এখান থেকে দেখে দিয়ে অ্যাড করার চেষ্টা করবেন যেগুলো আপনি মনে করেন একটার উপর করতে পারেন যেমন আমি এখানে অ্যাড করতেছি ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট এটা দিয়ে সার্চ হয় স্পেশালিটি লিস্ট আপনারা এক বছর ইউজ করতে পারেন উইথ ওয়ান ইয়ার অথবা সিক্স মান্থ করতে পারেন আপনার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স বেশি যদি আমরা ফেসবুক লাগাই তাহলে আমাদের গিট পাবলিশ করতে দেবে না তো চুপে চুপে ই করতে হবে
স্টার্টআপই করতে হবে। জায়গাগুলিতে I know, এটা হবে I know, আমি জানি berry, berry oil, oil ও your business can can go really fast. Fast. I want my client clients LOS get good service if you keep me job তুমি যদি আমাকে চাকরি দাও আমি কি করব আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব I will try my best okay ডেসক্রিপশনটা দুইটা প্যারাতে কমপ্লিট করলাম বাট দেখেন আমি কি লিখলাম আমি নিজে জানি না তারপরে জানি না উল্টাটা কি লিখেছি আপনি কি আপনার অ্যামাজন আলিবাবা শপিফাই ড্রপশিপিং এবং অনুমোদিত ব্যবসার জন্য একটি ফেসবুক বিজ্ঞাপন বা প্রচার অভিযান করছেন আপনি যদি হ্যাঁ হন আপনি সঠিক জায়গায় আছেন ওকে আমি একজন ফেসবুক বিজ্ঞাপন বিশেষজ্ঞ যার সাথে এক বছরের এফপি বিজ্ঞাপন বা অভিজ্ঞতা রয়েছে আমি খুব ভালোভাবে জানি কিভাবে কাজ করলে আপনার ব্যবসা খুব দ্রুত পারবে এখানে হয়তো ট্রান্সলেটার ভুল দেখাইতেছে এটা ঠিকই লেখছি গ্রো ভেরি ফাস্ট ওকে মানে যদি আপনি অনেকগুলো দেন তাহলে উল্টাপাল্টা একটু হবে দুই একটা শব্দ উল্টাপাল্টা হবে কিভাবে খুব দ্রুত পারবে তাহলে কেন ওইখানে উইল দেন উইল দিলে কোজানো এটা যে গ্রো 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 এর আগে গ্রো হ্যাঁ উইল এমন উইল দিলে তো হবে না মানে ক্যান কেটে দেন হবে ওকে এটা হবে দ্রুত বৃদ্ধি পাবে ওকে এটা হবে সমস্যা বৃদ্ধি পাবে আমি চাই আমার ক্লায়েন্ট এটা সর্বদা ভালো পরিষেবা পান ক্লায়েন্ট মাই উইথ অ্যালোয়েস দ্য গেট সার্ভিস গেটটা কেটে দিত উইল ইমপ্রুভ দ্যাট ইমপ্রুভ ভেরি ফাস্ট গেট মাই আই ওয়ান্ট আমি চাই মাই ক্লায়েন্ট টু অ্যালোয়েস দ্য গেট গুড সার্ভিস ঠিক আছে ওকে দেখেন আমি চাই আমার ক্লায়েন্টের সর্বোত্তম ভালো পরিষেবা পাক আপনি যদি চাকরি দেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ওকে মোটামুটি একটা হইছে সময় দেওয়া যাব তো এবার দেখেন আমি যেখানে যেখানে আমার মূল কিওয়ার্ড গুলো সেট করছি সেখানে এইগুলা দিবেন বেশি ঠিক আছে এই একটা এই বোল্ড করে দিলেন আপনার আমরা যখন ওয়েবসাইটে কাজ করি যেমন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করলে আমরা কিন্তু এগুলা করে থাকি দিলে কি হয় এগুলা মূলত ফেসবুক মানে ওয়েবসাইটে এগুলা আপনি এসইও হিসেবে কাজ করে গুগলে যারা এসইও কাজগুলো করে তারা এটা বিষয়টা বুঝতে পারবে তো দেখেন আমারটা মোটামুটি লুকটা কিন্তু অনেক অসাম একটা লুক আসছে যতটুকু ডেসক্রিপশন লিখলাম ঠিক আছে দেখেন মোটামুটি খুব সুন্দর একটা লুক আসছে এখন আমি সার্ভিস দিব মানুষগুলোর মানুষে কোন কোন সার্ভিস দিচ্ছে যেমন আমি ওদের সার্ভিস গুলো দেখে সেই উপর বেস করে আমি একটা সার্ভিস দিব
এবার দেখি সময় আসতে চলে যাবে মাই সার্ভিস ইনক্লুড মাই সার্ভিস ইনক্লুড ওকে একটা পাইলাম অ্যাপ সেটআপ এমজি এমটি এটা আবার কি দিয়েছেন নতুন মানে হুতে একটা দিয়া থয় যেটা কোনো ই থাকবে না বায়ার বলবো যে না জানি এটা খুব তো হাউ টাই উইল প্রোভাইড মাই সার্ভিস ওকে অ্যাপস কাম্পিং ওকে আমাদের মতো আমরা পাইতেছি না কোনো ঠিক আছে কিছু করার নাই এটাই বিরাট তার খেলা দিস অফার অফার ইনক্লুড আমি কি কি দিব ইনক্লুড বানা যাবে কেমন মার্সেল আই এন সি এল ইউ আই এন সি এল ইউ ডি ই এস না ইনক্লুডস এটা ফরম্যাটে দিয়ে দিই ইনক্লুডস ওকে এটা আমি একটু বোল্ড করে দিয়ে দিই আমরা তো ইংলিশ অত দক্ষ না ঠিক আছে ইংলিশের উপর পেচি করি নি আমরা তো ওই দেশে জন্মগ্রহণ করি না আরে কি করবো আমেরিকার লোক ইংলিশ পারে না এটা কইলে অবস্থা ফ্রান্সের লোক অনেক কম পারে এই আমার একটা বায়ার ইয়ে তো কাজ করছে দেখছো কি ইংলিশ লাগে আমরা অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে গেলে আমরা প্রথমে কি করি ক্রিয়েট সেটআপ আমি প্রথমে যেটা করব ক্রিয়েট করব জি দে দে জি অ্যাড সেটআপ এটা একটা ট্যাগ লাগাই দিলাম সেটআপ সাকসেসফুল সাকসেসফুল যদি হয় না এখন খালি আর আটকে আটকে দিতেছি আলাইদা আলাইদা নাই রাজু হ্যাঁ ওই অ্যাড অ্যাকাউন্ট কিন্তু একবার খাইয়া দিছে কারা এটা করে কালকে রাতে আপনারা আমরা যেটা অ্যাড করলাম ওই অ্যাকাউন্টটা খাইয়া দিছে ওই জন্য তো বলছি যে লিড আসছে না কেন আজকে সারা দিন জাস্ট তো গরম হয়ে গেছে সকালে ভেরিফাই করে আমি পাঠাই দিছি আমি কি করবো সাকসেসফুল ফেসবুক আমি আর একটা ট্যাগ এখানে দিয়ে দিলাম সেগুলো বুঝতে হবে ঠিক আছে এখানে খেলা হচ্ছে কিওয়ার্ডের খেলা যদি কিওয়ার্ডের খেলা খেলতে পারেন তাহলে আপনার গিগ কখনো র্যাঙ্ক হারাবে না তো আমরা প্রথমে কি করবো একটা অ্যাডস তৈরি করবো তারপরে যেটা করবো আমরা কি টার্গেটেড অ্যাডভান্স রিসার্চ করবো অ্যাডভান্স রিসার্চ কি বুঝেন তো মানে শিখেছেন না হ্যাঁ অডিয়েন্স রিসার্চ হ্যাঁ হ্যাঁ করা যেত তো চুপ করে থাকে কি তো বুঝতাছ না কোনো রিসার্চ অডিয়েন্স টার্গেটেড অ্যাডভান্স রিসার্চ টার্গেটেড রিসার্চ টার্গেটেড অডিয়েন্স আমি তো অডিয়েন্স কই এখন তো স্যাড অডিয়েন্স ঠিক আছে আমার সাউন্ডটা দুইবার হচ্ছে সেজন্য আপনার কানে হেডফোন নিও আর একটা ডিভাইস দিও না তাহলে না আমার ওই যে দেওয়ালে না বাড়ি খাচ্ছে বাড়ি খাওয়া পর আমার থেকে ব্যাক করছে মনে হয় একটা ই লাগবে পেপার লাগবে বড় একটা ওই ইফেক্ট পেপার গুলো লাগলে হয়ে যাবে আর এটা আসবে না ব্যাক এন্ডে সাউন্ড তারপরে আরেকটা কি দেওয়া কি দেওয়া যায় দেখি তো আর কি দিচ্ছে টার্গেটেড অ্যাড্রেস রিসার্চ প্যানেল এটাও কি একটু প্রোভাইড রান ক্যাম্পেইন উইথ দ্য বেস্ট পিক্সেল সেটআপ ওকে এবিসি টেস্টিং এটাও দিব সমস্যা নাই এটা দেয়া গেল টার্গেটেড লুক লাইক অ্যাড্রেস এটা তো জানেন হ্যাঁ জানি তাহলে এটা দিই যখন আপনারা কারো জিনিস কপি করবেন তখন যেটা করতে হবে ডাইরেক্ট যদি এইভাবে কপি করে অন্তরে তো হব মেরে দেন যেমন এই যে আমি যখন এটা মারবো তখন দেখাই দিছে এই যে আমার চিন্তা মনে হচ্ছে এই লোকটারে এটা মেরে দিব ঠিক আছে যদি এইভাবে কপি করে যদি আমাদের ডেসক্রিপশনে দেন তাহলে এর ভিতরে একটা লিংক থাকে বুঝতে পারছেন ওই লিংকটা আপনার এই ডেসক্রিপশনের ভিতরে থেকে যাবে সেই জন্য আপনার এক বছর দুই বছর পরে আপনার গিগটা টোটালি র্যাঙ্ক হারা ফেলবে আর কোনো কাজ আসবে না তো এটার জন্য যেটা করতে হবে আপনাকে লিঙ্কটা সারাতে হবে যদি গুগলটা সিলেক্টেড দেন লিঙ্কে তো সারবে না
আপনার যেটা করতে হবে গুগল নোটপ্যাড, গুগল নোট, সরি আমি গুগল নোটপ্যাড দিলে ভাই অনলাইন নোটপ্যাড, অনলাইন শুধু নোটপ্যাডে দিলে হবে না, নোটপ্যাড এটা আমাদের ডেস্ক, আমি যেটা সে থাকে পিসিতে না অনলাইন নোটপ্যাড, ওকে অনলাইন নোটপ্যাডে ক্লিক করবা, ক্লিক করে এরকম একটা নোটপ্যাড আসবে, আমি নোটপ্যাড দেই, নোটপ্যাডটা দেই, এটা খুবই ভালো, এটা গুগল চ্যাট বক্সে দিয়ে দিলাম, যা যা লাগবে এটা নিয়ে নিও, ঠিক আছে, এখানে যেটা করবেন ওই, হ্যাঁ ভাই বলতেছিলাম যে আমাদের ডিফল্ট নোটপ্যাড দিয়ে কাজ হবে না, বুঝি নাই, ডিফল্ট আমাদের যে মানে উইন্ডোজ এর সাথে ডিফল্ট নোটপ্যাড থাকে ওইটাই হবে না, আমি আসলে ওইটা আমি চেক করি না, যদি চেক করতে পারতাম তাহলে আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা চেক করছি যেহেতু আমি সেটা বলতেছি, ঠিক আছে, না আমি এর আগে মনে করেন যে ওয়েবসাইটে একটু কাছে লিংক ছিল, মানে কিছু কিছু ওয়ার্ডের লিংক ছিল, আমি তো ডিফল্ট ই দা করছিলাম, বুঝছেন, ওকে যদি হয়, যদি লিংক যদি দেখা যায় যে হয়েছে, এটা এটা করা যায় কিভাবে, যখন আপনি কারো জিনিস কপি করে এনে ওয়েবসাইটে দিবেন, দেখবেন যে লেখাটা, হ্যাঁ হ্যাঁ, ওদের যে একটা ফন্ট সাইজ থাকে বা ফন্ট, আমরা যে ফন্টই বলি, যেটা ফন্ট বলে থাকি, ফন্টের যে বিভিন্ন ধরনের ফন্ট থাকে, ফন্টটা কিন্তু চেঞ্জ হবে, কালার হয়ে থাকে, ঠিক আছে, ওইভাবেই থাকে, চেঞ্জ করে নীল কালার হয়ে থাকে, তো এটা একটা চুরি করলাম, ঠিক আছে, তো এবার আসি আমরা, তাহলে ওখানে দিলে ওই লিংকটা কেটে যাবে না, ভিতরে, হ্যাঁ হ্যাঁ, ভিতরের লিংকটা কেটে যাবে, তো এই ভুলটাই অনেক জনে করে, বুঝতে পারছো বিষয়টা, দরকার আস্তে আস্তে লিখলাম, সমস্যা কি, হ্যাঁ আস্তে আস্তে লিখে দিলে তো কোনো কথাই নাই, ঠিক আছে, আমি তো ওইটাই করতাম, ও তুমি এইভাবে মারতা না কপি করে, না আমি নোটপ্যাড নিতাম আগে, আমার নিজের নোটপ্যাডে ইশের উইন্ডোজের, আমি তো এইখানে অনলাইনে যাইতাম না, মানে ওইখানে হয়, এখানে হয়, আমি দেখছি, আমি তো কয়েক জায়গায় ওয়েবসাইটেই করছিলাম না, খালি শয়তানি করতাম, আচ্ছা বললে ভালো, তো দেখে দেখে লিখে দেব নাকি, হ্যাঁ দেখে দেখে লিখে দিলে সবচেয়ে সেফটি, ঠিক আছে, তারপরে আমি কিছু সিস্টেম ঠিক আছে, সমস্যা নাই, চুরি করার অনেক মাধ্যম আছে, ঠিক আছে, মাধ্যম দেখা যায়, জানি রাখা ভালো, স্মার্ট চুরি ইথিক্যাল হ্যাকিং শিখে দেন, কিন্তু সমস্যা নাই, যদি কারো যদি সময় থাকে ওটা শিখে দেবেন, সমস্যা নাই, টপ পারি ইনশাআল্লাহ, বলেন কি রাখবে ভাই, আপনার তো পুলিশে ধরে নি, ওখানে হোয়াইট হ্যাট আছে আর ইথিক্যাল হ্যাকিং আছে, ইথিক্যাল হ্যাকিং বলতে কি বোঝায়, যাই হোক আমি শিখছি, আমার কাছে কোর্স আছে এখন, দেখাই ক্লাসের ভিতরে অন্য জায়গায় চলে গেলাম, ঠিক আছে, সব ধরনের কোর্স আছে আমার কাছে, কিছু রাখতে হয় তো হ্যাকিং না, আর্টস এন্ড বিপিএম সোশ্যাল মিডিয়া, তাহলে মনে হয় ওই ল্যাপটপে মেবি, এখানে কিছু আছে, পিএস দেখলাম একটা সফটওয়্যার দিয়ে প্রথমেই কি করতেছেন, মানে ওয়াইফাই হ্যাক করতেছেন মনে হচ্ছে, হ্যাঁ এই যে অ্যাটাক, এটা মেবি না, এই যে লিনাক্স, হ্যাঁ এটা এটা হ্যাকিং এর কোর্স, ফললেস, এটা এটা হ্যাকিং এর কোর্স, ডস, অ্যাটাক, ফিশিং, বলতে আছে, সবই আছে, সমস্যা নাই, আপাতত ওইটা বাদ, যেখানে আসলাম সেখানে যাই, ঠিক আছে, বেশি মাত ধরে গেলে সব যাইব, তো দুইটা গেল, ইমপ্রুভ ব্যান্ড অ্যাওয়ারনেস দিতে পারি, ওরা দেখলাম যে কেউ দেয় না, ওকে আরেকটা দিই, ইমপ্রুভ ইমপ্রুভ ব্যান্ড অ্যাওয়ারনেস, ওকে ব্যান্ড অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে আপনার পিক্সেল সেট আপ, এবার আর একটা কপি করি, পিক্সেল পিক্সেল এফবি পিক্সেল সেট আপ, ওকে এটা কপি, মামার বগলে নিয়ে যাই, মামা সারাই দিছে লিঙ্ক, এখন কপি করে নিয়ে এখানে আসি, এটা বড় করে দিই, আরো কি আছে, টার্গেটেড সেলস প্যানেল দিতে পারি, ওইখানে কি ওইগুলো যদি আমি কেটে না নিয়ে আসি ওইখানে কি সংরক্ষিত থাকবে, সেলস প্যানেল কি সংরক্ষিত থাকবে,
নোটপ্যাডে মনে থাকে মেবি থাকে সেভ করে রাখা যায় সমস্যা নেই আচ্ছা তাহলে তো এখানে সেভ করে রাখার সিস্টেম আছে ওকে তারপর এবিসি টেস্টিং কোথা থেকে দেখলো পিক্সেল সেটআপ গেছে অ্যাড কপি অ্যাড কপি অ্যাড কপি দিতে পারি অ্যাড কপি রাইটিং হবে না মলাই দা অ্যাড কপি কি রাইটিং হয় না অ্যাড কপি লিখলে বুঝতে পারবো হ্যাঁ অ্যাড কপি রাইটিং দেখো অ্যাড কপি রাইটিং রাইটিং মেবি হইছে লাগা না বল নাম রাইটি আইবে ওকে রাইটিং আর কেউ আছে নাকি এবিসি টেস্টিং ওকে আর লিখব না শেষ ঠিক আছে পরে আবার লেখার চান্স পাবো না এবিসি টেস্টিং দেখো মোটামুটি একটা ডিজাইন কিন্তু এই লুক কিন্তু অস্থির একটা লুক আসতেছে দেখছো দেখো প্রথমে কি বড় তারপরে ছোট তারপরে বড় আবার এইগুলা দেখবে পায়ার কিন্তু এতগুলো পড়বে না যে তুমি কি লেখছো ঠিক আছে মানে এইগুলা দেখে বুঝতে পারো এই ছেলেটা তোমার আছে মেধা আছে ঠিক আছে এগুলো দেখেই করে ফেলবো এখন আমরা এখানে শর্ট করতে পারি আরো লং করতে পারি যদি আমরা লিখি যে এই অ্যাডটা চালায় তাদের বেনিফিটটা কি হবে সেটাও লিখতে পারি আবার যদি লিখি যে না তো বেশি দরকার নেই আমি কোন কোন অ্যাড পারি সেটা দিয়ে দিব তাহলে এটাও লিখতে পারি দেখি কেউ লেখছে কিনা ওকে কেউ লেখে নাই এত বড় দরকার নাই লাগবে আমি তাহলে ইটা লিখে দিই আমি কোন কোন ধরনের অ্যাড পারি সেটা লিখে দিই আই ক্যান সেট আপ setup I can set up g run eta dilei bujhte parbo ki dewa jabe okay ekটু pishone ekটু cap diye di can ta boro hater kore di okay ami kon kon add chalate pari bolo add er bhitore kichu মানে সিস্টেম আছে বলো তো কয় অ্যাড রান করতে পারো তোমরা ফেসবুক অ্যাড ইনস্টাগ্রামে না ওইগুলো নাকি কি কি ক্যাম্পেইন রান করতে পারো সেটা বলতেছি কি কি যেমন আছে ব্যান্ড অনেস ট্রাফিক অ্যাড রেজিস্টার ভিডিও ভিউ বিষয়টা বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরকম অ্যাড আছে না হ্যাঁ ওইখানে দেয়া ছিল আবার দেখি ঠিক আছে আমরা ওইগুলো দিয়ে দিব এখানে তুলে এই কারো কি সমস্যা হচ্ছে আমার কথা বুঝতে বা বুঝতেছেন না কারো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে না সমস্যা নাই তুলে আটকে রয়েছে কত সমস্যা এখন তো নতুন অ্যাড রান করতে দেব দেখাম কিমনে ওকে যাই হোক তাহলে আমরা যে টার্গেটটা আছে ওইটা ভাবে লিখে দেব ওকে যেমন লিখতে পারি ব্যান্ড ব্যান্ড প্রথমে আছে অ্যাওয়ারনেস আর নীরব রাতে ক্লাস শেষে আমার সাথে দেখা করো তারপরে দিতে পারি ট্রাফিক অ্যাপস তারপরে দেওয়া যেতে পারে ভিডিও ভিউ ভিউস অ্যাপস তারপরে দিতে পারে লিড জেনারেশন তারপরে দিতে পারি হচ্ছে মেসেঞ্জার্স এটাতে সবচেয়ে কাজ আসে কনভারেশন অ্যাপস তারপরে ক্যাটালগ দিতে পারি মানে সব টিপের জন্য ক্যাটালগ
যতগুলো যা আছে সবগুলো দিয়ে দাও তারপর আমি তো আছি তারপরে কি দেওয়া যায় রিস না এটা তো কাজ আসে রিস এডি অ্যাডস তারপরে আর কি দেওয়া যায় ট্রাফিক ডিসিজ সেন্ডিসি স্টোর ডেটা হবে স্টোর ট্রাফিক স্টোর ট্রাফিক না তো ওয়েবসাইট ট্রাফিক দিয়ে দিই পুরো তো ট্রাফিক দিছি ট্রাফিক আর দেখি আর কেউ কোনটা দিছে এঙ্গেজমেন্ট ওকে একটা ভাই মাথায় আসে না মানুষের তো দেখলে আসবে পোস্ট এঙ্গেজমেন্ট প্যান্টাউন এস কনভার্সন পেজ লাইক ওকে আরেকটা বেশি প্রমোট ফেসবুক পেজ লাইক ওকে আপাতত এই গোটাই থাক বেশি দেওয়ার দরকার নাই এটি হয়ে গেল হয়ে গেল তো এবার নিচে আমরা আর একটা পয়েন্ট লিখতে পারি আমাদের কেন চয়েস করবেন বা আমরা কেন স্পেশালিস্ট মানে এই কাজের প্রতি সেটা লিখতে পারি এখানে পাঁচটা অবশ্যই মানে চার পাঁচটা অবশ্যই মাই সার্ভিস সার্ভিস ওদের মতো করে লিখবো না তো আমরা আমাদের মতো করে লিখতেছি স্পেশালিস্ট স্পেশাল ওকে চলে গেলাম এবার দেখো আমরা কি কি করবো অন টাইম স্পেশালিস্ট একটু ভুল আছে না স্পেশালিটি মানে নিচের আইটেম গুলো কি লাল দেখাচ্ছে না না ঠিক আছে আরে সমস্যা নাই এগুলো ছোটখাটো বিষয় আই আর ই নাই ঠিক আছে এখন তো আমি শুধু দেখাই দিছি আপনারা ওইভাবে ফেলেন ডেলিভারি আমি তো আবার ইংলিশ অত দক্ষ না নাই সেই জন্য যাই লিখতেছি অর এমন মানে বায়ারদের সাথে কথা বলা যায় কাজ টু নেই এই টু ডি যা বায়াররা বুঝে আর আমি বুঝি কি বলতাছে পোস্টিং all manually work all manually work তো তারপরে দেওয়া যায় 100% সার্টিফিকেশন গ্যারান্টি সেট ইজ সেফ সেফ মার্কেটিং দিতে পারি কোয়ালিটি ওয়ার্ক দিতে পারি quality service guarantee
granted multi service granted tarpore provide analytics report এটা দিয়া নিচে লিখতে পারেন আমার সাথে আমাকে মানে নিচে লেখা যেতে পারে যে আমাকে ভাড়া করার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন অথবা অন্য আর মানে ইদনে লিখতে পারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এগুলো অনেক কিছু লিখতে পারেন আমি শুধু থ্যাঙ্ক ইউ দিয়া দিলাম থ্যাঙ্কস আপনারা আপনাদের মতো লিখবেন থ্যাঙ্কস দিয়ে শেষ করলাম দেখেন আমার মোটামুটি ডেসক্রিপশনটা দেখেন সেভেন কন্টেক্সট চলে গেল আমারটা যেভাবে রিসার্চ করে তৈরি করলাম আপনারা হেভাবে করতে পারবেন না একটু কষ্ট করে এই যে দেখেন আমি শুধু আপনারা শুধু ইউটিউব লিখবেন নিজেদের মতো করে ঠিক আছে এই যে প্রথম লাইনটা আপনারা কপি করতে পারেন মানে চুরি করতে পারেন আমারটা দিয়ে কোনো সমস্যা নাই কেউ অ্যামাজনে এটা দিচ্ছেন আলিবাবার এক জায়গায় দিবেন আর কেউ ড্রপশিপিং দিবেন মানে উল্টা পাল্টা করে সার্ভিস দিবেন আর এখানে যেরকম আছে মোটামুটি কিছু অংশ ঠিক রাখে আর বাকিগুলো মানে ইউটিউব ঠিক রাখবেন সবাই একভাবে রাখতে পারেন কোনো সমস্যা নাই কপিরাইট হবে না আর এগুলো নিজেদের মতো করে দিবেন কেউ 6 মাস দিবেন কেউ 7 মাস দিবেন আর কেউ অন্যভাবে লিখবেন এগুলা লেখা আর এটা এই যে আমি যেটা দিছি এটা একের জন্য এক ফুটটা উল্টা উল্টা করে দিবেন প্রথমটা ঠিক রাখবেন আর বাকি গুলা উল্টা উল্টা বুঝতে পারছেন দুইটা তিনে তিনটা দুই একটা দুই দুই এরকম উল্টা উল্টা করে দিবেন ঠিক আছে বিষয়টা আচ্ছা এই যে এখানে যতগুলো দিছি এগুলো আপনারা উল্টা উল্টা করে দিবেন তাহলে আর কোনো সমস্যা নাই এগুলো আপনারা উল্টা উল্টা করে দিবেন ক্লিয়ার কোন সমস্যা আছে লিখতে পারবেন না একটু কষ্ট করলে লিখতে পারবো তারপরে এই লিংকটা আমাদের ইয়াতে চ্যাট বক্সে পাঠিয়ে দিলে ভালো কিসের লিংক মানে গিগের মানে গিগ পাবলিশ করবেন না কোন না এমনি গিগ তো তোমাদের তৈরি করার সাথে সাথে গিগ ডিলিট ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিডিও দেখা দেখা এটাই করবা এখন রিকোয়ারমেন্ট কি কি নিতে পারো প্রথমে এই রিকোয়ারমেন্টটা আমি ক্যান্সেল করি এখানে দেখো অ্যাড এ নিউ কোশ্চেন এখানে ক্লিক করো পর দেখো ফ্রি টেক্সট আসছে তোমরা কি করবে অ্যাটাচমেন্ট করে দিবা অ্যাটাচমেন্ট এবার লিখবা এখানে প্রথমে লিখবা হচ্ছে কি কি লাগবে তোমার অবশ্যই ফেসবুক পেজ ম্যানেজার দুই কি কি লাগবে একটা ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট ম্যানেজার ঠিক আছে তারপরে তিন নাম্বার লিখতে পারো অ্যাড কপি এগুলো আমাদের লেখার কোনো দরকার নাই আমরা শুধু করব ঠিক আছে ভিডিও ইমেজ ভিডিও ইমেজ দিলে হবে এগুলো দিলে আমরা কাজটা শুরু করতে পারবো এটা হলো অর্ডার দেওয়ার সাথে সাথে বাইরের কাছে চলে যাবে ভিডিও ইমেজ এটা দিলেই হয়ে যাবে চলে যাবে এবার আমরা করব কি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ এখন যেটা করতে হবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ব্যানার এই ব্যানারটা এখানে এসে কাজটা করতে হবে এটা দেখে ব্যানারটার উপর ডিপেন্ড করবে আপনার অর্ডার ঠিক আছে আপনারা ক্যানভাতে প্রচুর সময় দিতে হবে তারপরে আমি মোটামুটি একটা ব্যানার আইডিয়া দিচ্ছি সেটার উপর বেস করে বানাইতে পারেন দেখছেন এক একজনে এক এক রকমের লেখছে আপনারা আপনাদের মতো করে বানাবেন তো আমি একটা বানাই আপাতত অবশ্যই কোনো কিছু বাইট থেকে নেবেন না আমি অবশ্যই বলতেছি আপনারা কোনো থেকে কোনো কিছু বাইট থেকে নেবেন না যা পারেন তাই করবেন কোনো সমস্যা নেই বাইট থেকে নিলে কিন্তু সমস্যা হতে পারে হবে মানে হবে গুগল থেকে নিলে তো এটা এই ক্যানভার ভিতর যে লোগোগুলো ইমেজ গুলো আছে ওইগুলো নিলে কি সমস্যা হবে না ওগুলাই নিতে পারেন কোনো সমস্যা নাই আমরা ক্যানভা লাইসেন্সটা দিয়ে দিছি সবাইকে যারা পান নাই যারা পাইছে তাদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেন ওকে ঠিক আছে তো আমাদের মোটামুটি এখানে কাজ শেষ আমরা একটু এটা ওয়াইটিং এ রাখি ওয়াইটিং এ রেখে আমি চলে যাব আমাদের ক্যানভাতে প্রথম অবস্থায় আপনারা যখন প্রথম অবস্থায় আসবেন লিখবেন canva.com
canva.com লিখলে সার্চ করবেন, সার্চ করলে আপনারা ক্যানভার ইন্টারফেসে আসতে পারবেন। আমাদের ক্যানভা ক্লাসটা অবশ্যই দেখবেন, নেক্সট হবে আমি সার্চ করতেছি, আর দেখার যদি মনে হয় প্রয়োজন নেই তাহলে আমরা নেক্সট ক্লাসে ক্যানভার উপর ক্লাস করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে আমরা ক্যানভাটা বিষয়টা পরিষ্কার করে বুঝাব। তো যাই হোক, আপনারা অবশ্যই সাইজ দিবেন। আমি একটু এটা আমি আমাদের লাইসেন্স তো পড়া আছে, দেখি ফেসবুক একটা দেওয়া হয় কিনা। হ্যাঁ, এবার যখন সিএল থাকবে তখন বুঝতে পারবেন এটা আপনার লাইসেন্স করা। তো এবার আমি যেটা করব, আপনারা যখন আসবেন ক্যানভা ড্যাশবোর্ডে আসতে পারবেন না, ক্যানভা লিখলে এরকম আসবে। যদি সাইন আপ করা না থাকে, সাইন আপ এখানে অপশন থাকবে, সাইন আপ করে নেবেন। করে আমাদের লাইসেন্সটা মানে ক্লিক করলে ফেসবুকটা সাইন আপ করবেন, করার পরে লাইসেন্সের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে আপনারটা সিএল হবে মানে লাইসেন্স হয়ে যাবে। তো যখন গিকের সাইজ করতে যাবেন বা গিকের ব্যানার বানাতে যাবেন তখন কি হবে, ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন কাস্টম সাইজ এখানে ক্লিক করবেন। গত দুই ক্লাস আগে যে ক্যানভা লাইসেন্স দেওয়ার কথা ছিল দেন নাই, ইডিয়ান মেসেঞ্জার মেসেজ নাই। ওকে, তাহলে এর কাছ থেকে নিয়ে নেন। তো এখানে দেখেন 500, আমাদের সাইজটা কত, ফাইবারের ইমেজ সাইজটা কত লিখতে পারেন গুগলে, ফাইবার ইমেজ সাইজ এখানে লিখলে আপনারা সার্ভিস পাবেন, যেমন 550x370 আছে, কিন্তু আমি সর্বোচ্চ ইউজ করি হচ্ছে, আপাতত আপনারা এটা ইউজ করতে থাকেন, আমি 900x997x670 মানে এটা ইউজ করি, আপনারা এটা ইউজ করবেন 550x370। এটা এটাই দেওয়া আছে, তো আপনারা এটার সাইজটা এখানে ক্রিয়েট করবেন দিয়ে, মানে উইথ মানে পাশ, এটা হলো হাইট, এই দুটো দিয়ে এটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের এখানে নিয়ে আসবে। আপাতত আমি বেসিক ধারণা দিই, আপনারা যেহেতু ফার্স্ট টাইম ক্যানভাতে আসছে, এটা হলো আপনার স্টুডিও, যেটা বলি আমরা মঞ্চ, যেটা বলে থাকি মঞ্চের মতো একটা স্টুডিও, এখানে আপনাকে বাকি কাজ শুরু করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, আমি কিছু ধারণা দিই। এটা হচ্ছে এলিমেন্টর, এলিমেন্টরটা হচ্ছে যারা এলিমেন্টরের কাজ করে মানে আপনার ওয়েব ডেভেলপমেন্টে, তারা এটা বুঝতে পারবে। এখানে আমাদের ফটোশপের ধরতে গেলে যত কিছু আছে, টুলস মোলস শেপ ম্যাপ এখানে আপনারা পাবেন এই এলিমেন্টরে, এটা হলো এলিমেন্টরের কাস্টমরা দেখবো সবচেয়ে বেশি, এটা হচ্ছে এলিমেন্টর। এটা হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেট মানে সবকিছু রেডি করা আছে, আপনি এগুলো তৈরি একটু কাস্টমাইজেশন করে তৈরি করতে পারেন। এটা আছে আপলোড, আপলোড হচ্ছে বাইরে থেকে কোনো কিছু আনার প্রয়োজন হলে আপলোডের এখানে ক্লিক করবেন, এই আপলোডে ক্লিক করবেন এখান থেকে, না এখানে আপলোডে ক্লিক করে ওই ফাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেই হয়ে গেল। যেমন আমি এটা সিলেক্ট করে দিলাম, দেখেন এখানে এসে পড়বে, এটা হচ্ছে আপলোড। এটা হচ্ছে টেক্সট, আপনার যদি কোনো ধরনের টেক্সটের প্রয়োজন হয় লেখালেখি করার জন্য তাহলে টেক্সট নিতে হবে, আর গুলো আপাতত দেখাইলাম না, এখন আমি যখন কাজ করবো তখন দেখতে হবে। অবশ্যই আমি একটা ডিজাইন তৈরি করার জন্য আমি এখানে ক্লিক করলাম, এলিমেন্টরে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা শেপ দিলাম, শেপ নিয়ে এখানে রাখলাম, রেখা এখানে ফুল দিয়ে দিলাম এই মঞ্চের ভিতর, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা কালার দিই, ফেসবুকের একটা কালার দিই, ফেসবুকের কালার, এই যে এটা ফেসবুকের কালার দিয়ে দিলাম। তো এবার আমি আরেকটা শেপ নিই, এখানে শেপ নিলাম, শেপ নিয়ে এখানে আরেকটা একটু করে দিই, একটু এটা সমান সমান করে দিই, ওকে দিয়ে দিলাম। এটা নিজে নিজে এমন এমন একটা ডিজাইন তৈরি করতেছে মনে করেন, এটা আমি লাল দিয়ে দিলাম অথবা অন্য একটা কালার লালই থাক, তো এটাই থাক আপাতত, তো এটা দিয়ে দিলাম। তো আর এরনিসে, আর এরনিসে যেটা কালারটা আছে সেটা আমি অন্য একটা কালার দিয়ে দিই, হলুদ দিতে পারি, আপনাদের মতো করে একটা কালার দিয়ে নেবেন যেটা ভালো লাগবে সেটা এখান থেকে দিয়ে নেবেন। তো আমি আর একটু লালটাকে আরো করি, ওকে একটা ডিজাইন আপাতত তৈরি করি বেসিক ভাবে, ঠিক আছে। আমার এখন যেটা করবে এইটুকু আমি করলাম, করার পরে আমার একটা টেক্সটের প্রয়োজন হবে, আমি কি নেবো, টেক্সট নিবো লেখার জন্য, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে লিখছি ফেসবুক, ফেসবুক জি লিখি, ইনস্টাগ্রাম লিখি, ইনস্টাগ্রাম
এখানে একটা লেখা লিখলাম, এখানে লিখে দিই ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। আমি এখানে ফন্ট আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আর এখান থেকে অনেক ধরনের মডেলিং করা যাবে যদি আপনারা চান। কিভাবে মডেলিং করতে পারেন, এখান থেকে মডেলিং করতে পারেন, এটা সাদা করতে পারেন, ঠিক আছে, এরকম করে নিজেদের মতো করে নিতে পারেন। তো আমি আপাতত এই ফন্টের কালারটা চেঞ্জ করার জন্য টেক্সট কালার এখানে ক্লিক করলাম, ক্লিক করে সাদা করে দিলাম। এখন মোটামুটি একটা কালার আমি তৈরি করলাম, একদম বেসিক ভাবে তৈরি করব, যাতে প্রথম অবস্থায় দেখে হয়। আপনারা যত এটা টাইপ করবেন তত ভালো হবে আপনাদের, মানে আপনাদের ব্যানারটা ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন। আপনারা যদি বলেন যে আমার এই ফন্টটা পছন্দ হয় না, তাহলে আপনারা এখানে এই এটার ভিতরে ক্লিক করে এখানে আপনারা যখন এই যে ওপেন দা সেলস এক্স এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের ফন্ট পাবেন। দেখছেন দেখছেন, একটা ফন্ট নিলাম এটন ফন্ট নাকি এটন, এটা নিয়ে আমি যখন এখানে কলম বড় বড় হয়ে গেল। আপনি আপনাদের মতো করে তৈরি করতে পারেন। এটা আমি নিচে একটা ইফেক্ট রাখি ভালো করে, যাতে দেখতে ভালো লাগে, কালো একটা ইফেক্ট দিলাম। দেখেন এখন একটু দেখতে আর একটু আপডেট লাগতেছে, এটা দিলাম। তারপর এখানে আমি লিখব ফেসবুক। আমি আপনি অনেকগুলো ব্যানার দেখবেন, ফাইবারে যারা কাজ করে তাদের ব্যানার গুলো দেখে নিজে একটা আইডিয়া করে বানাবে। এখানে আমি এই ফন্টটা এবার এখানে ক্লিক করে কপি করে আপলোড করে এই যে ডুপ্লিকেট কলম করে এখানে দিলাম। গিয়ে আমি লিখলাম হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন, ক্যাম্পেইন ক্যাম্পেইন না আইজিএম ক্যাম্পেইন, ওকে অ্যাডস ক্যাম্পেইন এটা দিয়ে দিলাম। আপাতত অ্যাডস ক্যাম্পেইন দেওয়া শেষ হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নিয়ে আপাতত এটা আমি এমনি তৈরি করতেছি দেখানোর জন্য। ক্যানভার ক্লাসে বুঝতে পারবেন কিভাবে তৈরি করতে হয়, আর যদি ক্যানভার ক্লাসটা দেখেন তাহলে আশা করি আর আমার বসে লেট করতে হবে না, নিজেরাই তৈরি করতে পারবেন। অ্যাডস ক্যাম্পেইন হয়ে গেছে না, এবার যেটা করি আমি একটু ছোট করে দেই, জায়গাটা ফিল আপ করি। নিচের কালারটা ভালো লাগতেছে না, হলুদটা হলুদটা মনে হয় আরেকটু আরেকটু গাঢ় করার দরকার ছিল। ওকে, এটাই বেটার লাগতেছে। আর এই লেখাটা ওকে, এটাই কালার কম্বিনেশনটা আপনাদের নিজের উপর ডিপেন্ড করবে। যখন এলিমেন্টে আসলাম, এখন কিছু এখানে টিক মার্ক দিই, এখানে লিখবেন মার্ক মার্ক মার্ক, লিখলেন মার্ক, লিখলে বিভিন্ন ধরনের মার্ক পাবেন, যে কোনো মার্ক ইউজ করতে পারেন। এখানে আমি দেখি কিছু মার্ক নেই, এটা এগুলো নিতে পারেন, এগুলো নিতে পারেন। গ্রাফিক্স আসলে আপনি সব ধরনের মার্ক পাবেন। তো আমি এটাই নিলাম আপাতত, এটা নিয়ে শুরু করি। আমি মার্কের কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবো আমার মতো করে, কাস্টমাইজেশন করে নিতে পারবো। দেখছেন মার্ক করে কালার করে নিচ্ছি। এখন সবার গিক গুলা দেখি আমি, কারা কোন ধরনের ই দিছে। ফাইবারে চলে যাই, দশ জনের তো দেখে একটা তৈরি করবো আমি, আমাকে এখানে প্রচুর সময় দিতে হবে প্রথম অবস্থায়। একটা গিক যদি আপনি সাকসেসফুল ভাবে যদি তৈরি করতে পারেন, তারপরে গিক তৈরি করে মনে হবে যে বাচ্চাদের কাজ, প্রথম অবস্থায় একটু কষ্ট হবে ব্যাপার না, তারপরে ট্রাই করবে, 10 বার ট্রাই করলে একবার হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। তো দেখি আমরা সবাই দেখেন একদম বাবা মানে কি কি বানাইছে, তারপরে কিন্তু অর্ডার কিন্তু চলতেছে। দেখেন দুইটা অর্ডার চলছে, একটা গি রয়েছে চলতেছে, টাকা কিন্তু চলে যাইতেছে, বুঝতে হবে। আমি এটা ফন্টটা চেঞ্জ করি, ফন্টটা চেঞ্জ করলে এটা ছোট হয়ে যাবে। কোটি কোটি ফন্ট আছে আমাদের,
কোনো টাকা পয়সা লাগবে না, শুধু যেটা ভালো লাগবে সেটাই লাগাই দিবে। এটা ভালো লাগতেছে না, আমাদের ফন্টটা মিলাইতে একটু কষ্ট হয়ে যাবে, তারপরে ব্যাপার না। ঠিক আছে, মোটামুটি এটা চলে। আপনি চাইলে কিন্তু এর নিচে আরেকটা মার্কেটিং করে দিতে পারেন, মানে লেখা গুলো যেন আর একটু পুষ্ট হয়, এই যে এরকম করে, ঠিক আছে, এরকম করে দিতে পারেন। আমি এটা নিই, নিয়া লেখাগুলার এখানে দিয়ে দিই দেখি কিরকম লাগে। ওকে, দেখি তো যদি ভালো লাগে রাখবো, না লাগলে দরকার নাই, একটু বড় করি। ওকে, খারাপ লাগতেছে না, না দেওয়া যায়। তো ডুপ্লিকেট করি, এটাই ডুপ্লিকেট করে নিচে আরেকটা দিই, তারপরে দিতে পারি হচ্ছে আর কি কি দিছে একটু দেখি। রান অ্যাডস ম্যানেজ, ওকে এটা দিই, রান অ্যাডস ম্যানেজ, রান অ্যাডস ম্যানেজ, ওকে এটা দিয়ে দিলাম আপাতত। ওকে, এবার কপি করি, এটাই ডুপ্লিকেট করি। ওকে, এবার দিয়ে দিই পিক্সেল সেটআপ, 10টা দেখবেন একটা তৈরি করবেন। আমি আগে বলি, আমি যে কোনো গিগ এখন 5 মিনিটে তৈরি করতে পারি, মানে আমার বেশি সময় লাগে না ব্যানার তৈরি করা, এগুলো কিন্তু আইডিয়া নিতে বেশি সময় লাগে। পিক্সেল সেটআপ, পিক্সেল সেটআপ, তারপরে হচ্ছে আর কি দেওয়া যায়, ডেইলি রিপোর্ট, ওকে এটাও দিতে পারি। আপনারা 10টা দেখবেন একটা তৈরি করবেন, ঠিক আছে, আর ডেইলি রিপোর্ট না দিয়ে অ্যাডস অপটিমাইজেশন দিয়ে দিই, অ্যাডস অপটিমাইজেশন, অপটি মাইজেশন, অ্যাডস অপটিমাইজেশন, ওকে এটা দিয়ে দিই, একটু বড় করে দিই। আপনার কি অ্যাড অপটিমাইজেশন উপরে দা পিক্সেলটা নিচে নিয়ে আসে তাহলে? হ্যাঁ, এত তো মাথায় আইডিয়া বেরিয়ে গেছে, এই না হলো আমাদের স্টুডেন্ট, এটা গ্রুপ করে দিই, এটা গ্রুপ করে দিলাম, এখন আমরা নড়াচড়া করব না, গ্রুপ করি, এখান থেকে যাবেন গ্রুপ করে দিবেন, তাহলে এটা সম্পূর্ণই একটা অ্যাঙ্গেলে বলে নিতে হবে। দেখছেন মোটামুটি একটা ডিজাইন হলো, এখানে আপনার ছবি দিতে পারেন, মানুষ দেখেন না বিভিন্ন গোল গোল করে ছবি দেয়, আমি একটা গোল করে ছবি দিই, দেখেন নিচের দিকে আসবেন, দেখেন যে ফ্রেম নামের একটা অপশন আছে, ফ্রেম, ফ্রেমে ক্লিক করবেন, ফ্রেমে ক্লিক করলে আপনারা এখানে ছবি দিতে পারবেন, আপনাদের ছবি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওই যে আমি যেটা টাউল আপলোড করলাম, এই ছবিটা এখানে এনে আমি পেস্ট করলাম, দেখছেন আমার ছবি হয়ে গেল। দেখেন ওরা যে গিগ বানাইছে ওদের থেকে অনেক সুন্দর হয়েছে। আর যদি বলেন না আমার ছবি দেওয়ার দরকার নাই, তাহলে আপনারা চলে যাবেন পিএনজি, পিএনজি, পিএনজি লিখলে এখানে একটা পাবেন পিএনজি টি নামের একটা মানে ওয়েবসাইট, এখানে স্টার্টিং আছে সবকিছু ফ্রি, এখান থেকে নিয়ে মানে ফাইবারে আপলোড করলে কোনো কিছু হবে না, কোনো কপিরাইট নেই। আপনি লিখতে পারেন ফেসবুক, ফেসবুক, ফেসবুক লেখেন, ফেসবুক লেখে অনেক ধরনের পাবেন আশা করি, কার্টুন মডেল পাইতে পারেন, আর ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার, দাঁড়ান না হলে এখানে লিখে ডিজিটাল মার্কেটিং, দেখছেন অনেক ধরনের ইয়ে আছে, আপনারা এইগুলা দিতে পারেন, যেমন আমি এটা দিব না, কোনটা দিব একটু দেখি, ভালো লাগে কোনটা, এটা দিয়ে দিলাম,
সুন্দর লাগতেছে। তো আমি একটা ব্যানার এখানে আপলোড করি, যেটা ডাউনলোড করলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম, এখানে আরেকটু সুন্দর হবে, সমস্যা নাই। তোমার এখানে মেবি নেটের সমস্যা এই মাসে, আমি কি আসি? আসেন আসেন, ওই সার্ভার সমস্যা মনে হয়। সাদা রাখতে পারেন, সাদা রাখতে সমস্যা নাই, আরো ভালো লাগবো। আপনাদের মতো করে রাখবেন, যে যেটা ভালো লাগে সেরকম কালার দিতে পারেন, কালার যেটা ভালো লাগবে সেটাই ভালো, ঠিক আছে? নিজেদের মতো করে একটা কালার চুজ করে নিয়ে এটাই আপাতত রাখলাম। রাইকা, এবার আমি এখানে কেমন ডাউনলোড করলাম, ডাউনলোড এখানে দেখেন একটা অপশন আছে ডাউনলোড, দিই ডাউনলোড করে ফেললাম। বাপরে কেন বাপরো, ওকে এটা কমপ্লিট হয়ে গেল। লোগোটা দিতে পারবো না? সব দিতে পারবে। তো এটা দেওয়ার শেষ হয়ে গেল, আমরা যেটা করব এখানে এখানে কি করবো, ব্রাউজ করবো, ব্রাউজ মধ্যে ক্লিক করে এটা আমি এনে এখানে দিয়ে দিলাম, দেখেন একদম লেগে গেল। তো এখানে যদি আপনারা মানে বলতে পারেন, মানে আপনার সামনে একটা ক্যামেরা নিয়ে যদি বলতে পারেন অথবা ভিডিও বানাইতে পারেন, তাহলে কিন্তু আপনাকে ফাইবার নিচ থেকে দেখছেন 40% ওরা বুস্টিং করবে, মানে এঙ্গেজমেন্ট বাড়বে আপনার জন্য, মানে ফাইবার নিচ থেকে আপনার জন্য কাজ করবে। যদি ভিডিও বানাতে পারেন বলবেন যে আমার নাম, যেমন আমার নাম মাই নেম ইস মনির, মানে বাংলায় আমি বলি, বলবেন যে আমার নাম মনির, আমি একজন ডিজিটাল মার্কেটিং মার্কেটার এক্সপার্ট, আমি বিগত 6 বছর ধরে বা 1 বছর ধরে ফেসবুক মার্কেটিং মানে অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করতেছি, আমি যেগুলো পারি সেটা হচ্ছে ফেসবুক লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে মানে করতে পারি, ভিডিও ভিউ মানে বাড়ানোর জন্য অ্যাড ক্যাম্পেইন করতে পারি, ওই যেগুলো সার্ভিস আছে ওইগুলো তুলে দেবে। অন্যজনের ভয়েস টয়েস দিয়ে বানাইলে সমস্যা নাই, তাই তো? না না কোনো সমস্যা নাই, কিন্তু সেটা যেন কপিরাইট না হয়। যেমন বিভিন্ন ই আছে আপনার বাংলাদেশে অ্যানিমেশন আছে, অ্যানিমেশন মানে 1200 টাকা দিলে ওরা অ্যানিমেশন বানায় দিবে, মানে অ্যাডভার্টাইজিং করে না অ্যানিমেশন বানায়, ওই রকম করে ওরা ভিডিও বানায় দিলে একটা বানায় ওই ভিডিও গুলো চালেন, ওগুলো হেভি কাজে আসে। তো যাই হোক, এটা কমপ্লিট হয়ে গেলে আমরা 7 কন্টিনিউতে ক্লিক করব, ক্লিক করে এবার দেখেন আমাদের কাজ কমপ্লিট। এখন যেটা করবো আমরা পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করব, আর যদি ভুলবশত পাবলিশ করে হবেন তাহলে যেটা করবেন গিকের এখানে আসবেন, গিকের এখানে আইসা গিকের এখানে আসবেন, গিকের এখানে আইসা এই যে গিকটা আপনার পাবলিশ হয়ে গেছে সেই গিকে মধ্যে আপনার এখানে অ্যাক্টিভ দেখাবে, অ্যাক্টিভ গিকে মধ্যে আপনারা কি করবেন টিক করবেন, টিক দিয়ে এই যে এখানে একটা পজ লেখার একটা অপশন পাবেন, পজ এই যে দেখেন আমি যখন অ্যাক্টিভ গিকে ক্লিক করলাম দেখেন এখানে একটা পজ একটা অপশন আছে, পজ এই যে পজ, পজ করবেন, পজ মধ্যে ক্লিক করবেন এই গিকটা পজ হয়ে যাবে, তাহলে আর কেউ দেখতে পারবে না। সেটা বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যদি না হয় তাহলে হ্যালো, হ্যাঁ তাহলে প্রোফাইলে, ও আচ্ছা ওকে আমি তাহলে স্টপ করে দিলাম। হ্যাঁ